হয়তো আমি আপনাদের সাথে আজকে বেশি কথা বলতে পারবো না, একটু ঠান্ডা লেগে গলার অবস্থা খুবই খারাপ হচ্ছে, শারীরিক একটু সমস্যা হচ্ছে। তো হয়তো আপনাদের হয়তো ইচ্ছা থাকবো আপনি আজকে একটু যেটা করবেন যে ব্যাকআপ ক্লাসটা দিবেন, এটা আমাদের রিভিউ হয়ে যাবে। প্লাস আমি এর মাঝে যেগুলো আপনাদের ভুলগুলো থাকবে সেগুলো রিকভার করে দেওয়া হবে। প্লাস শেষের দিকে আমরা নতুন নতুন কিছু দেখবো, যেটা আমরা হয়তো প্রিভিয়াস ক্লাস গুলোতে দেখেছি, যে আমাদের যখনই আমরা রিভিশন কোন একটা ক্লাসকে রিভিউ করেছি, তো রিভিউ এর মধ্যে অবশ্যই কিন্তু নতুন নতুন কিছু একটা দেখানো হয়েছে। ঠিক আছে, তো এই জন্য আপনাদের ইয়েতে ইনস্টাগ্রাম এটা রিভিউ করবেন, রিভিউর সাথে সাথে যেটা যে জায়গাগুলোতে আপনার একটু মিস্টেক থাকবে বা দেখা যাচ্ছে যে যেগুলোতে আপনাদের মানে কিছু ল্যাকিং গুলো আছে, ল্যাকিং গুলো আশা করি আজকে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। আর এছাড়া হচ্ছে যে আমরা গতানুগতিক মানে পূর্বের নাই, আজকে আমাদের ইনস্টাগ্রামের ক্ষেত্রেও কিছু নতুন জিনিস দেখবো, ঠিক আছে, যেটা প্রিভিয়াস ক্লাস গুলোতে করেছি, আজকে এমনটাই হবে। যে রিভিউ মানে আমরা তার মধ্যে কিছু নতুনত্ব কিছু নিয়ে আসবো, একেবারে যে আমরা প্রিভিয়াস টা দেখবো তাও কিন্তু না। তো আপু আপনি ইয়েটা প্রোফাইলটা শেয়ার করেন, শেয়ার করে আপনি ক্লাসটা শুরু করেন, ঠিক আছে। আর তার পূর্বে হচ্ছে যে একটু সবাইকে ক্যামেরাটা অন করেন, আপনার একটা স্ন্যাপশট নিয়ে নিন, সবাইকে ক্যামেরাটা অন করেন, ক্যামেরাতে আসেন সবাই। সালমাপুর কি রিভিউটা দিয়ে দিয়েছে আপু? ভাইয়া কালকে তো মানে আজকে সকালে কথা হয়েছে, পরে বলল যে মানে উনি একটু বিজি আছেন, আজকের মধ্যে হচ্ছে ওই পেমেন্টটা ইয়া করে দিবে শর্ট আউট। শর্ট আউট করে দিবে বলছে। আচ্ছা ভালো, ঠিক আছে। আর মানে নতুন অর্ডার বা এরকম অনেক কিছু ইয়া করেছে? হ্যাঁ, নতুন আরো 2টা অ্যাকাউন্ট অ্যাড করবে বলছে, মানে ওদের অনেকগুলো অ্যাকাউন্ট নাকি ব্যান হয়ে গেছে, তো ওরা ক্রিয়েট করতেছে, ক্রিয়েট করার পরে নতুন আরো 2টা অ্যাকাউন্ট দিবে বলছে। অবশ্যই, তাহলে তো ভালোই। আর অবশ্যই এখন কিন্তু একটু সমস্যাটা হচ্ছে যে বিভিন্ন অ্যাকাউন্ট গুলোতে তাদের যে সমস্যা, মানে মানে ইউএসএ তে যে হচ্ছে যে নির্বাচনটা হলো, এটা নিয়ে কিন্তু সমস্যা হয়েছে বা হচ্ছেও এখনো। তো এটা হয়তো কয়েকদিনের মধ্যে হয়তো এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আপনি পারমিশন, হ্যাঁ ঠিক আছে আপনি শেয়ার করেন। বিষয় হলো আজকে মানে রিভিউটা সেভাবে করবেন যেন আমরা আজকে আপনি নতুন ভাবে কেবল কাজ শিখছেন না, এক কথায় আজকে আপনি ট্রেনার, আজকে আপনি ট্রেনার হিসেবে আপনি ক্লাসটা করাবেন, এ হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। এইতো হবে কি যে আপনাদের যে যার যে ল্যাকিংটা আছে সেটাও কমপ্লিট হয়ে যাবে, প্লাস আপনার যে জায়গাগুলো বাদবে বা বেঁধে যাবেন, আমি তো আছি, আমি তো আপনাদের আবার দেখাবো। আর প্লাস আমরা শেষের দিকে গিয়ে আমাদের এই অ্যাকাউন্টের অর্থাৎ ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপর, যদিও আমি আপনাদেরকে শর্ট আউট অ্যান্ড ইনফ্লুয়েন্সিং মার্কেট, যেটা শর্ট আউট অ্যান্ড ইনফ্লুয়েন্সার যে কাজটা, এটা আমরা দেখেছি, তো এটার পাশেও এমন কিছু বিষয় থাকে, যেমন আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলে দেয় যে আজকে আপনাকে হয়তো এমন কিছু কাজ পাওয়া যাচ্ছে যে আপনাকে ক্লায়েন্ট বলে দিয়েছে আমাকে পার ডে 20টা করে ট্রাফিক এনে দিতে, 20টা করে ফলোয়ার এনে দিতে হবে, বা আমাকে একদিনে 15 করে ট্রাফিক এনে দিতে হবে, মানে ফলোয়ার এনে দিতে হবে। আসলে আমরা কিন্তু ফলো করতে পারি খুব সহজেই, কিন্তু ফলোয়ার নিয়ে আসতে পারি নিয়ে আসা কিন্তু আমাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়, তাই না? যেটা আমরা দেখেছি ফলোয়ার কিন্তু খুব সহজে আসে না। তো এই জন্য আমরা আজকে মূলত আপনাদের একটা ট্রিক্স বলেন বা একটা সিস্টেম বলেন আমরা আপনাদের দেখাবো, যেটা দিয়ে আমরা আপনারা কিন্তু খুব দ্রুত হচ্ছে আপনাদের ফলোয়ারটাকে অ্যাচিভ করতে পারবেন। অর্থাৎ কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে না আমাকে পার ডে 15টা করে ফলোয়ার এনে দিতে হবে বা পার ডে 20টা করে ফলোয়ার এনে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেটাকে ফলো করে বা
সেটার মাধ্যম দিয়ে আপনারা দ্রুত আপনাদের যে কাজটা আছে এটাকে অ্যাচিভ করতে পারবেন। ঠিক আছে, তো আপু তাহলে আপনার এটা শুরু করেন, আপনি হচ্ছে যে রিকভারি ক্লাসটা শুরু করেন। তো কোনো ইমেল নাই তাহলে আমরা হচ্ছে আজকে মূলত ইনস্টাগ্রাম মার্কেটিং টা হচ্ছে আচ্ছা, শেষ করে তার সাথে আরো একটি কথা বলে রাখি, এই যে আজকে যেমন হয়তো বা ইসরা তাপুর ভাগে এটা পড়েছে, ঠিক একই ভাবে কিন্তু সামনে দেখা যাচ্ছে এমন হতে পারে যে আপনাদের কার ভাগে যে কোনো সময় যে কোনো টপিকস এর একটা রিভিউ পড়ে যেতে পারে। তো এই জন্য আমরা ব্যাকআপ যে ক্লাস গুলো করেছি বা আপনাদের যেগুলো করানো হয়েছে এগুলো কিন্তু ফুললি প্র্যাকটিস করে রাখবে। ঠিক আছে, এগুলো ফুললি কিন্তু দেখতে হবে, যেহেতু আমাদের মূলত বেশিরভাগটা আমরা কমপ্লিট করে আসছি, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর যে জিনিসগুলো বা যে টপিকস গুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা অলরেডি করে নিয়েছি। এখন যেগুলো আছে এগুলো আছে, ইম্পর্টেন্ট আছে, কোনোটাই বলবো না যে ইম্পর্টেন্ট না, সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্ট এর মধ্যে কিন্তু কিছু ভাগ আছে যেটা আমার অতিরিক্ত দরকার বা যেগুলো থেকে আমি হিউজ পরিমাণ কাজ পাবো, সেগুলোকে আমরা কিন্তু একটু বেশি করে রিভিউ করে নিবো বা এগুলোর প্রতি আমাদের কন্টিনিউয়াসলি কি করবো প্র্যাকটিসটা চালিয়ে যাবো। তো আপু শুরু করেন। আজকে আমরা হচ্ছে ইনস্টাগ্রামে মার্কেটিং টা শিখবো। আমাদের যে ক্লাসটা হয়ে গেছে সেটা এই ক্লাসের উপরে এখন আমরা হচ্ছে রিভিউ করব। তো আমরা হচ্ছে ইনস্টাগ্রাম হচ্ছে আমরা সবাই জানি যে ফেসবুকের একটা ভাইয়া আমার কথা শোনা যায়? হ্যাঁ আপু, শুনে আছি, আমি শুনছি, আপনি বলেন, আমি শুনছি। আমার স্ক্রিন হঠাৎ করে চলে গেছিল, তো তাই আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে ফেসবুকের একটা অঙ্গ প্রতিষ্ঠান, অঙ্গ প্রতিষ্ঠান। এটা এখানে ইনস্টাগ্রাম মাধ্যমে আমরা হচ্ছে মূলত এটা হচ্ছে তৈরি করা হয়েছে হলো মানে ফোনে অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করার জন্য। বাট আমরা এখন যেহেতু মার্কেটিং শিখবো সেহেতু আমরা হচ্ছে এখন আমাদের বলেন, সমস্যা নেই, বলেন লাইভে আমি আসলে আপু, কন্টিনিউ করেন, অসুবিধা নেই, আমরাই তো। আমরাই আছি, আমরাই আছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যে আপনি যে সাহস করে এখন বলছেন, এটা হবে কি আপনার যে কাজের যে জড়তাটা আছে এটা কিন্তু সলভ হয়ে যাবে। প্লাস আমরা যারা আছে, আমি তো চাইলে আমি নিজেও রিভিউটা নিতে পারতাম, তাই না? রিভিউটা নিলে হতো কি যে আপনাদের মাঝে যে কি সমস্যাগুলো আছে আপনারা মানে এখন হয়তো পাচ্ছেন না সমস্যাগুলো, কিন্তু যেটা দেখছি পরবর্তীতে আপনাদের কাজ করতে গেলে কিন্তু অনেক সমস্যা ফেস করছেন, যেটা কিন্তু আপনারা আমাকে পরে বলছেন। তো আশা করি আমাদের এই আজকের এই ব্যাকআপ ক্লাস থেকে ইনস্টাগ্রামের প্রতি আর কোনো রকম সমস্যা থাকবে না, যেমনটা আমরা হচ্ছে যে ইয়ার ক্ষেত্রে করেছিলাম, পিন্টারেস্ট মার্কেটিং এর ক্ষেত্রে করেছিলাম। পিন্টারেস্টে আমাদের কিন্তু হিউজ পরিমাণ সমস্যা হচ্ছিল, আপনারা কন্টিনিউয়াসলি বলছিলেন যে আমাদের এটা সমস্যা হচ্ছে, ওটা সমস্যা হচ্ছে। দেন আমি যখন আপনাদের দিয়ে কাজটা মূলত করাই নিলাম, সেক্ষেত্রে কিন্তু দেখেন আর কি সমস্যা আছে, কোনো সমস্যা কিন্তু আর নাই, পিন্টারেস্টটা ফুলি ওকে হয়ে গেছে। এখন আপনাদের এই যে ইনস্টাগ্রামটা, এটার উপর কিন্তু আমাদের হিউজ কাজ পাওয়া যাচ্ছে। তো এটাও যদি আপনি সেরকম ভাবে আমরা আপনাদের কমপ্লিট করাইনি, তো আমরা কিন্তু এইটাতেও আমাদের আর কোনো রকম সমস্যা থাকবে না। এই জন্য আপনি করেন, আমি তো আছি, যে কোনো জায়গায় বেঁধে গেলে তো আমি আপনাদের সাপোর্ট দিচ্ছি। শুরু হয় না আপু, আমরা এখন হচ্ছে মূলত ফার্স্টে একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলবো। তো আমরা এখানে হচ্ছে প্রথম আমরা আচ্ছা সহজে হচ্ছে এটা আমি স্টার্টিংটা করে দিচ্ছি, আমি স্টার্টিংটা করে দিচ্ছি, দেন আপনি তোমার ইয়ে দেবেন। আমরা আসলে ইনস্টাগ্রামটা কেন ইউজ করি, ইনস্টাগ্রামটা মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে সাইট গুলো আছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় যে সাইট গুলো, মানে যে সোশ্যাল মিডিয়া সাইট, এগুলো যদি আমরা একটু জানতে চাই কোনগুলো সব থেকে জনপ্রিয়, তার মধ্যে আসলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, রেডিট, টামলার, তারপর হচ্ছে যে আমাদের লিঙ্কডইন, এই যে প্রোফাইল গুলো আছে বা এই যে সোশ্যাল মিডিয়া গুলো আছে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে সব থেকে জনপ্রিয়, এবং এগুলোতে আমাদের হিউজ পরিমাণ কি আছে, ট্রাফিক আছে, বা এখানে আমাদের টার্গেটেড ক্লায়েন্ট গুলো হিউজ পরিমাণ আছে, যেখানে আমরা যদি একটু
টেকনিক অবলম্বন করে আমরা যদি এখানে ঠিকভাবে কাজটা করতে পারি বা মার্কেটিং করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা এখান থেকে হিউজ পরিমাণ আমাদের সেল জেনারেট করতে পারবো, আমাদের সার্ভিস গুলো সেল করতে পারবো। ইভেন আমাদের যে কোনো সার্ভিস বলেন সেটা তো পাচ্ছি, আমাদের প্রোফাইলের কে হচ্ছে যে প্রোফাইলে হিউজ পরিমাণ ট্রাফিক কিন্তু আমরা নিয়ে যেতে পারবো। তো ঠিক এরকমই সোশ্যাল মিডিয়া সাইটের মধ্যে একটা সাইট মূলত হচ্ছে যে ইনস্টাগ্রাম, যেখানে 65 থেকে 75% অর্থাৎ 75% হচ্ছে কি ইউএস এর ইউজার আছে, অর্থাৎ আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি তাদের জন্য কিন্তু একটা মানে একটা সেরকম জায়গা যেখান থেকে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্স কে খুঁজে পেতে পারি। তো এই যে ইনস্টাগ্রামটা, ইনস্টাগ্রামটাতে আসলে কিভাবে কাজটা করা হয়, ইনস্টাগ্রামটা মূলত হচ্ছে একটা ইমেজ শেয়ারিং জায়গা বা ইমেজ শেয়ারিং মার্কেট প্লেস, যেখানে আমরা আমাদেরকে ইমেজ মার্কেটিং এর মাধ্যমে বা কিছু ভিডিও শর্ট ভিডিও কন্টেন্ট এর মাধ্যমে আমরা কি করতে পারি আমাদের হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারি। আমরা আমাদের সোর্স গুলোকে মানে আমাদের যে প্রোডাক্ট আছে বা আমাদের যে সার্ভিস গুলো আছে এগুলো সেল জেনারেট করতে পারি। শুধু এইটাই না, আমরা যদি আমাদের গিগ গুলোকে বা আমরা যদি এখানে ভালোভাবে সার্ভিস প্রোভাইড করতে পারি, আমাদের এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ রিয়েল বায়ার আমরা পেয়ে থাকি, অর্থাৎ আমাদের হিউজ পরিমাণ ক্লায়েন্ট আমরা পেয়ে থাকি, যে ক্লায়েন্ট গুলো মাধ্যমে আমরা কিন্তু আমাদের প্রোফাইলের বিভিন্ন রকম কাজ কমপ্লিট করে নিতে পারবো। আর যেহেতু এখানে ডাইরেক্ট আমরা বায়ার কে পাচ্ছি বা ক্লায়েন্ট কে পাচ্ছি, সেক্ষেত্রে আমাদের জন্য প্লাস পয়েন্ট থাকে আমরা যদি তাদের তাকে একটু ভালোভাবে ইমপ্রেস করতে পারি বা তাদের সাথে কথা বলে হোক যে তাদেরকে কনভার্ট করে নিতে পারি, তো দেখা যাচ্ছে যে আমার ওই বায়ার বা ওই ক্লায়েন্টে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কেন তারা মোটামুটি যারা আমাদের ইনস্টাগ্রাম ইউজ করবে এখানে যারা আছে তারা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে বড় বড় কোম্পানির যারা ওনার আছে বা আর যারা আছে তারা কিন্তু এখানটাতে অ্যাকাউন্ট আছে বা তারা কাজ করেনি। ইভেন আমি আমার বাস্তবতা থেকে যেটা দেখেছি যে এখানটাতে আপনার আমার প্রোফাইলে মূলত আমি যাদেরকে পেয়েছি এরা হচ্ছে সবগুলোই হচ্ছে বাইরে মানে বড় বড় এখানে কোম্পানির সিইও আছে, একটু বড় বড় পর্যায়ে আছে। তো এদের সাথে যদি আমরা ফলোতে থাকতে পারি, এদেরকে যদি আমাদের সার্ভিস গুলা যদি ঠিকভাবে প্রোভাইড করতে পারি, তাহলে হবে কি আমাদের এখান থেকে আমরা পার্মানেন্ট কিন্তু ক্লায়েন্ট পেয়ে যাব। আর আমাদের যদি পার্মানেন্ট দুইটা বা তিনটা ক্লায়েন্ট যদি পেয়ে যাই আমার কিন্তু যথেষ্ট, আমরা কিন্তু তার কাজ করে শেষ করতে পারবো না। এই জন্য আমরা যেটা করবো যে আমাদের এখানে মার্কেটিং করবো। তা আমাদের এখানে মার্কেটিং করার কিছু নিয়ম বা কিছু টেকনিক আছে যেটা আমি আপনাদেরকে প্রিভিয়াস দেখেছি, প্লাস আজকে আবার হয়তো কিছু আরো দেখবো। তো এইটা আমরা যেমন ইনস্টাগ্রামে সরি পিন্টারেস্টে যখন কাজ শিখেছিলাম, পিন্টারেস্টে কি ছিল ইমেজ মার্কেটিং সাইট, তাই না? ঠিক ওটার মতো করে এই ইনস্টাগ্রাম কিন্তু একটা ইমেজ মার্কেটিং সাইট, যেখানে আমরা একটা ইমেজ পোস্ট করব, ইমেজ এর মধ্যে কিছু কন্টেন্ট দিব, কন্টেন্ট এর মাধ্যমে আমরা কি করব আমাদের যে টার্গেটের যে অডিয়েন্সটা আছে বা আমাদের যে টার্গেটের যে ট্রাফিক গুলো আছে আমরা তাদেরকে অ্যাট্রাক্টেড করব। ঠিক আছে, অ্যাট্রাক্টেড এর মাধ্যমে আমরা আমাদের সার্ভিস গুলো বা প্রোডাক্ট গুলো সেল করব বা আমরা আমাদের টার্গেটেড ওয়েবসাইটে আমরা আমাদের ট্রাফিক গুলোকে নিয়ে যাবো। ঠিক আছে, তো এর জন্য আমাদের সবপ্রথম যেটা করতে হবে কি আমাদের একটা অ্যাপ অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার পূর্বে ফার্স্টে আমরা যেটা জানি যে আমাদের এই ইনস্টাগ্রামটা আসলে কি এটা মোবাইলে ব্যবহার করার জন্য একটা অ্যাপ, অর্থাৎ এটা কিন্তু আমরা কম্পিউটারে ইউজ করতে পারি না, ইউজ করা যাবে না, বা এটা যেটা তৈরি করা হয়েছে এটা মূলত হচ্ছে যে ইয়ার জন্য মোবাইলের জন্যই এটা তৈরি করা হয়েছে। এখন আমরা যখন কাজ করতে আসি, কাজ করতে এসে কি হয় যে আমাদের একাধিক অ্যাকাউন্টের প্রয়োজন হয়ে যায়, যে এক একটা নিশ ওয়াইজ আমাদেরকে হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করতে হয় বা কাজ করতে হয়। তো তার জন্য দেখেন আপনি যদি মোবাইল থেকে একটা মোবাইল থেকে যদি একাধিক অ্যাকাউন্ট চালান, সেক্ষেত্রে কি হবে আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাওয়া বা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমরা কি করে থাকি আমরা এটাকে ব্রাউজারে, অর্থাৎ হচ্ছে আমাদের যে কম্পিউটার আছে কম্পিউটারের ব্রাউজারে আমরা মাল্টি মাল্টি ব্রাউজার তৈরি করে আমরা সেখান থেকে আমরা কি করে থাকি এই বিভিন্ন প্রোফাইল গুলো আমরা ইউজ করে থাকি। তো এই জন্য আমরা যেটা করবো ফার্স্ট আমরা হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে আমরা কম্পিউটার দিয়ে কি করে কাজ করতে হয় সেটাও দেখবো। ইভেন আমরা এই কম্পিউটারটাকে অর্থাৎ আমাদের যে ডিসপ্লে আছে এটাকে মোবাইলে কনভার্ট করে আমরা সেটাও দেখবো। ঠিক আছে, তারপর তাহলে এখন সাইন আপ করেন, সাইন আপ এর জন্য হ্যাঁ আপু কিছু বলবেন মনে হয়, বলেন আপু। হ্যাঁ, ইনস্টাগ্রামে তো ইনস্টাগ্রাম অ্যাপ যেটা আছে ফোন, ওইটাতে তো মেবি 4টা অ্যাকাউন্ট অ্যাড করা যায়, তো একটা থেকে সুইচ অ্যাকাউন্ট করে অন্যটা ইউজ করা যাবে না?
ফোন থেকে? আপনি আপনি এটা করতে পারবেন, তবে বিষয় হয়ে গেল কি, যখন আপনি একাধিক অ্যাপসে যাবেন, ঠিক আছে, আপনি একটা অ্যাপস থেকে ইউজ করলেন, করে আপনি আরেকটা অ্যাপস যে আপনি কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা কিন্তু একটা জিনিস জানি যে আমাদের প্রোফাইলে যদি 10K এর উপরে ফলোয়ার চলে আসে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু নিজেকে একটা ইনফ্লুয়েন্সার হিসেবে দাবি করতে পারি। ইনফ্লুয়েন্সার হিসেবে যদি আমি দাবি করি, আমরা যদি shoutcard.com এ আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই, করে নিলে হবে কি যে আমরা সেইখান থেকে আমরা আলাদা ভাবে, যেমন ফাইবার থেকে, আপওয়ার্ক থেকে, ফ্রিল্যান্সার থেকে, যেমন আমরা এক মানে আর্নিং করতে পারছি, আমরা কিন্তু সেখান থেকে আর্নিং করতে পারবো। কিন্তু যদি আপনি যে সুইচ করে করে অ্যাকাউন্ট চালান, সেক্ষেত্রে যে আমার অ্যাকাউন্টটা কখন নষ্ট হয়ে যাবে বা সাসপেন্ড হয়ে যাবে, এটা কিন্তু আমি বলতে পারবো না। পারবো কি? পারবো না। এই জন্য আমরা, যেহেতু এটা আমাদের অ্যাকাউন্টটা কি লং টাইমের জন্য, এই জন্য আমরা একটু সিরিয়াস ভাবে কাজটা করবো। কারণ 10,000 বা 20,000 ফলোয়ার নিয়ে আসা, এটা কিন্তু কম কথা না, তাই না? এই জন্য আমরা সেভাবে কাজগুলো করব, যে সেপারেটলি ভাবে কাজ করবো, যেন আমাদের কোনো অ্যাকাউন্টটা ডিজেবল না হয়ে যায় বা নষ্ট না হয়ে যায়। এই জন্য আমি রিকমেন্ড করবো যে একসাথে সুইচ করে কখনো ইউজ করবেন না। আচ্ছা আপু করেন। তা আর এখানে আরেকটা বিষয় আছে, আমরা হয়তো যেটা মেল ইউজ করে থাকি, ঠিক আছে, আমরা কিন্তু ইনস্টাগ্রামটা টেম্প মেলের সাহায্যেও কিন্তু তৈরি করতে পারি, তবে মোবাইল নাম্বারটা অবশ্যই লাগবে, মোবাইল নাম্বারটা আমাদের নিজের দেওয়া লাগবে। তো আপনি চাইলে এখানে টেম্প মেল দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা আপু সাইন আপ করেন। ভাইয়া আমার নিজস্ব মেল দিয়ে করি। হ্যাঁ হ্যাঁ করেন, এটা আপনি আপনার পার্সোনাল কাজের জন্য করছেন, এখানে করতে পারেন, করতে পারেন। আচ্ছা তার আগে আমি একটু স্ক্রিনটা শেয়ারিংটা অফ করছি, যেটা এখন একটু বেশি আছে। আচ্ছা ঠিক আছে, আপনি করেন ক্লাস নিন। হ্যাঁ আমার অ্যাকাউন্ট করা আছে। আচ্ছা, অ্যাকাউন্ট পূর্বে থেকে করা থাকে, ওটা আপনি ইয়া করে দেন, লগ আউট করে দেন, আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। মানে এখন তো লগ ইনই ছিল ভাইয়া, বাট এটা কেন দেখাচ্ছে? সেটা মানে সুইচ করতে বলছে আপু, আপনি এখানে সাইন আপ করেন, সাইন আপে ক্লিক করেন। এবার এখান থেকে অ্যাকাউন্ট করেন। ভাইয়া ওইটাও তো এখানে গেছিলাম, কিন্তু ওটা তো দিচ্ছে না। এই যে আচ্ছা আপনি, আচ্ছা দেখি আপনি আমাকে কন্ট্রোলটা দেন। এগুলো থেকে আপনার লগ ইন করা আছে কোনোটাই? না ভাইয়া এই এটাতে মনে হয় নতুন অ্যাকাউন্ট করছি আমি, মানে আপনার ক্লাস যেদিন ছিল সেদিন হচ্ছে নতুন অ্যাকাউন্ট করেছিলাম। তো এই যে ইস্টার ওই ওইটা হলো। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে নিলাম, এইটা থেকে আপনি তাহলে অ্যাকাউন্ট করেন। ঠিক আছে, আমার তিনটা অ্যাকাউন্ট আছে, আমি এটা ঠিক করতেছি, এটা মনে হয় নতুন হবে। আচ্ছা আচ্ছা আপনি করেন। ভাইয়া আমরা ফুল নেমের জায়গায় কি হচ্ছে কিউআর ইউজ করবো, না হচ্ছে আমার নামটাই দিব ওই জায়গায়?
ফুল নামের জায়গায় এটা আপনি আপনার নামটা দিবেন, ঠিক আছে? আপনি আপনার নাম দিয়ে করবেন, শুধু কিওয়ার্ড মানে যেটা ইউজার নেম আছে এখানে কখনো কিওয়ার্ড ইউজ করবেন না। হ্যাঁ, কিওয়ার্ডটা কোন জায়গায় ইউজ করবেন, যদি আপনার এটা কোনো নিশ ওয়াইজ হয়ে থাকে, পার্সোনাল অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই আপনার পার্সোনাল নাম, কিন্তু আমরা এখানে কি পার্সোনাল মানে বিজনেস পারপাস জাস্ট না হচ্ছে যে হিসেবে নিজের পার্সোনাল হিসেবে, এটা কিন্তু আপনাকে আগে নির্ধারণ করে নিতে হবে। যদি আপনি এটা বিজনেস পারপাস এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিওয়ার্ড ওয়াইজ এটা আপনাকে করতে হবে, এটা মনে রাখবে, ঠিক আছে? এখন আপনি অ্যাকাউন্টটা কি বেস করতে আছেন, বিজনেস পারপাস, তাহলে আমাকে অবশ্যই আমার কিওয়ার্ড একটা নির্দিষ্ট নিচের উপর বেস করে আমি অ্যাকাউন্টটা করব। তো আমরা যেহেতু বিজনেস পারপাস আসবো এখানটাতে, আমরা বিজনেস এর উপর বেস করে হচ্ছে যে অ্যাকাউন্টটা করব, ঠিক আছে? আর আমি অবশ্যই একটু কথাটা একটু কম বলবো, হয়তো না আমার একটু খুবই সমস্যা করছে ঠান্ডা লেগে। এর জায়গায় তো আমার বিজনেস এর যে মানে ইয়াটা নিয়ে কাজ করবো সেটাই তো দিব, এখানে তো আমার নাম তো দেওয়া তো মানে আপনি যেইটা দিয়ে করছেন, আপনি আমরা এখন এখানে আসছি বিজনেস পারপাস কাজ করার জন্য, ঠিক আছে? তো এখন আপনি কোন নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন, যে নিশ নিয়ে কাজ করবেন সেইটার উপর বেস করে আপনাকে একটা নাম দিতে হবে। আপনি যা যা করছেন সেগুলো কথা বলবেন প্লাস কাজ করেন, ঠিক আছে? এখানে তো সব নাহলে বোরিং ফিল করবে, তাই না? আপনি কি কি করছেন, আপনি যে জিনিসগুলো করছেন সেটা আপনাকে বলতে হবে এবং করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। এতে হবে কি আপনার জড়তাটাও কেটে যাবে, প্লাস হচ্ছে আমাদের যারা দেখছেন তারাও এটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি হচ্ছে আমার বিজনেস পারপাসে যেহেতু আমি আমার প্রোফাইলটা ক্রিয়েট করতেছি সেহেতু আমি হেল্প নিবো, সেহেতু সেই টপিক সম্পর্কিত আমি হচ্ছে আমার এখানে নামটা দিয়েছি এবং ইউজার নেম আমি সেই নামটা সম্পর্কিত দিয়েছি। তো এখন আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিব, আমরা এখন হচ্ছে সাইন আপ করবো। ও এখানে আমরা হচ্ছে আমার আমাদের মেলটা দিয়ে আমরা হচ্ছে এটা সেভ করে দেব, আর এখানে আমাদের হচ্ছে বাজেটটা হচ্ছে দিতে বলেছে, তো আমরা এখন হচ্ছে বাজেটটা দিয়ে দিব। আমরা এখন হচ্ছে নেক্সট করব। আমাদের মেলে একটা কনফার্মেশন গেছে ইনস্টাগ্রাম থেকে, তো আমরা সেই মেলটা হচ্ছে কনফার্ম করে নিব আমাদের মেল থেকে।
ভাইয়া মেল তো আসে নাই। আচ্ছা আমাদের এটা একবার রিলোড দিয়ে দেখতে হবে যে রিলোড এই যে চলে আসছে তো। ভাই তাহলে এখন আসে? একটু সময় নিবে কিন্তু চলে আসবে, ঠিক আছে? আমাদের যে কনফার্মেশন কোড আছে, কোডটা পেয়েছি, এটা আমরা হচ্ছে এখন এখানে দিয়ে দিব, দিয়ে নেক্সট করে দিব। এটা নট নট নাও করেন। আচ্ছা এই জায়গায় একটু থামবেন। সেটা হচ্ছে আমরা এখন বলেন দেখি সবার মনে আছে কি, আমরা এখন এখানে কি কোনো কি কেউ কেউ ফলো করব কি করব না? না ভাই ফলো করব না, এখান থেকে ফলো করব না। কেন করব না আমরা ফলো? আমাদের টার্গেটেড নিজ অনুযায়ী ফলো করতে হবে। জি, আমরা যেহেতু এখানে আসছি বিজনেস পারপাস, আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের যে নিশটা আছে সে নিশের উপর বেস করে যেন আমাদের টার্গেটেড অডিয়েন্স গুলোকে খুঁজে পাই। এই জন্য আমরা এখান থেকে ফলো করব না, যেটা আমাদের নিশ আছে সেটা নিয়ে করব। তো এই জন্য আগে আমরা আমাদের প্রোফাইলটাকে ফুল আগে সেট আপ করে ফেলবো। সেট আপ করে নেওয়ার পরে আমরা এই ফলো অংশে আসবো। ফলোটা আমরা সবার লাস্টের দিকে আসবো, আগে আমরা আমাদের ফুল প্রোফাইলটাকে আমাদের যে বিজনেস যে রুলস গুলো আছে বা আমরা যে জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছি আমি সেটার উপর নিয়ে তারপর আমি কাজ শুরু করবো, ঠিক আছে? আপু আপনি এবার প্রোফাইলটাকে সেট আপ করে আমরা এখন হচ্ছে আমাদের প্রোফাইলে চলে যাব। এটা হচ্ছে আমাদের প্রোফাইল, যেহেতু আমাদের প্রোফাইলে এখন কোনো কিছু হচ্ছে সেট আপ করা নাই, সেহেতু এই ভিউটা আমরা পাচ্ছি। তো আমরা এখন হচ্ছে এডিট প্রোফাইলে চলে যাব। তো এডিট প্রোফাইলে যে আমরা এখানে আমাদের নামটা চেঞ্জ করতে পারি, আমরা যদি এই নামটা না চাই বা নতুন কোন নাম দিতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা নামটা চেঞ্জ করতে পারি, আমাদের ইউজার নেমটাও চেঞ্জ করতে পারি। তো আমি আমার নাম বা ইউজার নেম কোনটাই চেঞ্জ করব না। তো আমরা এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট যদি থাকে আমরা সেক্ষেত্রে দিতে পারি, বা আমাদের ব্লগ সাইট যদি থাকে সেটাও আমরা এখানে দিতে পারি। তো আমরা হচ্ছে আমার যেহেতু ব্লগ সাইটটা আছে, যেহেতু আমি হচ্ছে আমার ব্লগ সাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিব। এখানে অবশ্যই আমাদের যেটা টার্গেটেড ক্লায়েন্ট থাকবে, ঠিক আছে, বা আমরা যে জায়গাটাই আমাদের টার্গেটেড ট্রাফিকটাকে নিয়ে যেতে চাচ্ছি আমরা সেই নামটা কিন্তু মানে সেই ওয়েব অ্যাড্রেসটা কিন্তু আমরা সেখানে বসাবো, এটা সবাই খেয়াল রাখবেন। আপনি যদি এখন ধরেন যে আপনি গিগ মার্কেটিং এর জন্য আসছেন, তাহলে আপনাকে অবশ্যই গিগ এর লিঙ্ক দিবেন। যদি আপনি কারো কোনো মানে ক্লায়েন্টের কাজের জন্য আসছেন, তাহলে অবশ্যই ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু এখানে দিবেন, এটা সবসময় মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা বিষয় আপনি দেখেন নিচে এখানে ইউজার নেম যেটা দিয়েছেন হেলদি লাইফ 3520 এটা দিয়েছেন, ঠিক আছে? এখন এই যে হেলদি লাইফ যেটা দিয়েছেন এইটা দিয়ে কি এটা কি একটা কিওয়ার্ড? হ্যাঁ, হেলদি ফিটনেস এটা একটা কিওয়ার্ড, কিন্তু হেলদি লাইফ যেটা দিয়েছেন এটা দিয়ে কি সার্চ করা হয়? দেখেন আপনারা যেটা ভুল করেছেন, আমি একটু এটা কি সার্চ নিচ্ছি। হ্যাঁ, আমি একটু নিয়ে দেখাচ্ছি এটা নিয়ে আসলে কি সার্চ করা হয় কিনা। আমরা একটু উবার সাজেস্টে চলে আসি। উবার সাজেস্টে দেখেন আমাদের ফার্স্টে নেল প্যাটেলের যে সাইড আছে আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে আমি এখানে চলে আসলাম, আসার পর আমি যেটা করবো এখানে একটু সার্চ করে দেখ জাস্ট আমাদের এইটা আছে কিনা বা এই জাতীয় কোনো এটা লিখে সার্চ করা হচ্ছে কেমন। অর্থাৎ আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যে কিওয়ার্ডটা ইউজ করব সেটা যেন সার্চ ভ্যালুটা খুব বেশি থাকে। এইটা লিখে সার্চ কেমন করছে আমরা একটু নিচে আসি।
মাত্র 2900 জন সার্চ করছে, তাহলে আমার এইটা এই কিওয়ার্ডটা দেওয়া যাবে না, ঠিক আছে? কেন, আমাদের সার্চ ভ্যালু যত বেশি হবে, যত হাই হবে, তত বেশি আমাদের জন্য কি হবে, প্রোফাইলটা র্যাঙ্কিং এ যাবে। কেন, যে যখনই সার্চ করবে, সার্চ রেজাল্টে আসা মানে কি আমার প্রোফাইলে আসবে, আমাকে ফলো করবে, তাই না, বা আমার প্রোডাক্ট গুলোকে নিবে। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেটাতে সার্চ করলে আমাদের যে প্রোফাইলটা দ্রুত খুঁজে পায়, আমরা এরকম একটা কিওয়ার্ড দিব। তো এই জন্য কিন্তু আপনি যখনই ইউজার নেমটা দিবেন, আপনি সার্চ ইয়াতে চলে আসেন, নেল প্যাটেল এ আসেন, মানে উবার সাজেস্টে আসেন, এসে আপনি প্রথমে আপনি কি করবেন, আগে সাজেস্ট সার্চ করে নেবেন। আর আপু আপনি, আমি কিন্তু সবাইকে বলেছি আপনাদেরকে যে আপনারা এই যে উবার সাজেস্ট অর্থাৎ নেল প্যাটেলে এসে কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এই আমার অ্যাকাউন্ট আছে, আমার দুটো মেইন ব্রাউজারে আছে, এটা তো আর একটা ব্রাউজার, এটাতে কিছু, হ্যাঁ যাক ঠিক আছে, আপনি এটা সবাই করে নেবেন, ঠিক আছে? তো এইখান থেকে আপনি আগে দেখে নেবেন যে কোনটা আছে। তো দেখেন আমি কিন্তু যখন এই এটা দিছি মাত্র 200 মানে 2090 900 জন এইটা দেখাচ্ছে, তো আমি তো এইটা তো আমার তাহলে সার্চ ভ্যালু তো বেশি বাড়াচ্ছে না। তো আমি যদি এখানেতে লাইফ প্যাকেট দিয়ে যদি হেলথিটা দিন, ঠিক আছে, দিয়ে যদি আচ্ছা এটা আপু এই যে এটাকে কাটেন, তো আমার এখান থেকে দেওয়া হচ্ছে না, আচ্ছা আমি যদি এখন এখান থেকে শুধুমাত্র হেলথিটা দিই তাহলে কেমন আসছে? যেহেতু আপনি হেলথি লাইফ দিয়েছেন, আপনি হেলথি লাইফ বা হেলথ নিয়ে বা এরকম একটা কিওয়ার্ড আগে সাজেস্ট করে নেন। তো এইটা দেখেন যদি আমি শুধু হেলথে দিচ্ছি, তার সার্চ ভ্যালু কিন্তু খারাপ না, তাই না? এর সার্চ ভ্যালু কিন্তু হাই আছে। আমি একটু নিচে আসি, নিচে এসে আমি আরো একটু দেখি সাজেস্ট যে এর মধ্যে কোনটা, যেমন দেখেন এটা তো আছে হেলথি, এটা কিন্তু তারপরে এটাতে আরো বেশি আছে, কিন্তু এইটা দেখেন এইটার সার্চ ভ্যালু তো কত হাই, হেলথি স্ন্যাক, ঠিক আছে, সার্চ ভ্যালু দেখেছেন। তো যদি আমি হেলথি স্ন্যাক্স ও দেই, আমি এখানে বলছি হেলথি লাইফ, হেলথি লাইফ লাইফের মধ্যে আপনার তো লাইফের মধ্যে অনেক কিছু থাকতে পারে, তাই না? আপনি যদি এখানে হেলথি স্ন্যাক্স ও দেন তাহলে কিন্তু আপনার সার্চ ভ্যালু আসছে। এখন বিষয় আসছে যে আপনি আসলে কোন টপিকসটা নিয়ে করতে যাচ্ছেন, হেলথের মধ্যে কি আপনি স্ন্যাক্স নিয়ে কাজ করবেন না আরো অনেক ডিজাইন থাকবে, আরো অনেক টপিকস থাকবে, ঠিক আছে? যদি আপনি এটা নিতে চান এটাও নিতে পারেন, বা দেখা যাচ্ছে আমি শুধুমাত্র হেলথি যেটা আছে আমি এটাকেও নিতে পারি, ঠিক আছে? তো এরকম করে আগে আপনি দেখে নেবেন যে আপনার কোনটার সার্চ ভ্যালু কেমন আছে। যেটার আমার সার্চ ভ্যালু বেশি থাকবে তার মানে কি মানুষ এটাকে বেশি সার্চ করছে, বিধায় কিন্তু আমার সার্চ ভ্যালুটা কি হচ্ছে বেশি হচ্ছে, তাই না? সার্চ যদি না করতো তাহলে কি এটা সার্চ ভ্যালুটা বেশি আসতো? আসতো না। তাহলে আমাকে সবসময় টার্গেট রাখবো যেটার সার্চ ভ্যালু বেশি আছে, আমি সেই কিওয়ার্ডটাকে নিব, সেই কিওয়ার্ড নিয়ে কাজটা করব। এই জন্য আপনি এখন আমার মতে আপনি এটা তো নেওয়া যাবেন, এটা অনেক বড় হয়ে যায়, আপনি হেলথি স্ন্যাক্স নিতে পারেন অথবা হেলথি ফুড, অথবা হচ্ছে ডাইরেক্ট শুধু হেলথি হেলথি লিখে আপনি তারপরে কিন্তু একটা সংখ্যা দিয়ে দেন, ঠিক আছে আপু? এবার আপনি তাহলে এবার ইয়াটা করেন, এখান থেকে দেখেন এটা চেঞ্জ করে হেলদি ফুড দিলেন। হেলদি ফুড দিলে তো আপনার তাহলে এখানে তো হেলদি স্ন্যাক্স না নাও ভালো ছিল, হেলদি স্ন্যাক্স এর তো 360 উপরে ছিল। আচ্ছা আর এই যে পরে যে ডিজিট গুলো আছে, ডিজিট গুলো তাহলে কেটে কিছু ইয়া করে দেন, পরে দুইটা হয়তো বা এরকম কিছু কেটে দেখেন যেটা নিচ্ছে কিনা। একটু স্পেলিংটা আপু দেখে নেন যে ওইখানে যেটা দেওয়া আছে সেটাই কি এটা আছে কিনা, দেখেন বানান। ঠিক আছে এবার এটা একটু সেভ দিয়ে দেখেন যে আপনি এইটাতে নিচ্ছে কিনা। ইউজার নেমটা না নিচ্ছে না, তাহলে এবার আপনি এই সংখ্যাটাকে একটু কমাই দেন, আপনার তো আগেটাই নিয়ে রেখেছেন, সংখ্যাগুলো কাটেন আপু, সংখ্যা কিছু কেটে দেন, সংখ্যা কেটে দিয়েছি।
চেয়েছিলাম ভাইয়া, তখন ওটা আচ্ছা নিল আপনি না। আপনি মানে লাস্টে নিয়ে নিয়েছে, ঠিক আছে। আমরা সংখ্যা দিল একটা লিমিটেড আকারের সংখ্যাটা দিব। আচ্ছা আমাদের কিন্তু এখন দেখেন এটা কিওয়ার্ড রিলেটেড, যেটার সার্চ ভ্যালুটা অনেক বেশি। তাহলে আমার কি হচ্ছে যে ও যদি হেলথ লিখে সার্চ করে তাও পাচ্ছে, হেলথ নেক্সট লিখে সার্চ করলে কিন্তু আমারটা পেয়ে যাবে। এবার আপনি আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করে দেন। আমরা এখন হচ্ছে বায়োতে আমাদের আমরা যে রিলেটেড হচ্ছে আমাদের প্রোফাইলটা তৈরি করছি, সেই রিলেটেড হচ্ছে বায়োতে কিছু হচ্ছে ডিসক্রিপশন দিব, এবং তার সাথে আমরা মূলত হচ্ছে সেই রিলেটেড হচ্ছে কিওয়ার্ড গুলো, কিছু সংখ্যক কিওয়ার্ড গুলো হচ্ছে ইউজ করব। আর আমরা যদি আমাদের আমাদের একটু ডিসক্রিপশনটা দিয়ে দিই আগে। হ্যাঁ, ডিসক্রিপশনের মধ্যে তো হচ্ছে কিওয়ার্ডটা ইউজ আমরা, হ্যাঁ করব। আমরা ডিসক্রিপশনে কিওয়ার্ডটা ইউজ করবো। কিওয়ার্ডটা ইউজ করে আপনি যেটা করবেন যে আপনার যে প্রোডাক্টটা আছে বা আপনার যে সার্ভিসটা আছে, এই সার্ভিসের কিছু অংশ আগে লিখে দিবেন বায়োতে। নিয়মটা হচ্ছে কি, আমরা কিছু আগে আমাদের বায়ো রিলেটেড কিছু কথা লিখে দেবো, যে তোমার কাছে নাই আপনি চাইলে গুগল থেকে একটু সার্চ করে নিন, দু এক লাইন আপনি বায়োতে দিবেন। দেওয়ার পরে আমরা সেখানে কি করব, কিওয়ার্ড দিয়ে দিব যেন আমার বায়োটাকে খুঁজে পায় বা আমার প্রোফাইলটাকে খুঁজে পায়, কেন এটা তোমার প্রোফাইলের সেটা সেটিংটা করছি। আপনি পাশে ট্যাব ওপেন করে গুগল থেকে একটু সার্চ করেন হেলথ রিলেটেড, অর্থাৎ আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের উপর বেস করে আপনি কিছু বায়ো এখানে দিবেন। আমি প্রথমে এই এটা দিলাম এখানে। হ্যাঁ আপনি কিছু অংশ দিবেন, দিয়ে হচ্ছে যে কিওয়ার্ড ইউজ করবেন। ভাইয়া মাউসে কাজ করতে ক্লিক করেন, ও এটা সম্ভবত ওরা করে রেখেছে, টেক্সট হিডেন করে রেখেছে, এটা কপি করতে পারবেন না। আপনি আরেকটা দিকে যান। সাপোজ এখান থেকে যে হেলদি ডায়েট যেটা আছে এটা এখান থেকে কিছু নিয়ে নেন, এই যে নিচে হোয়াট ইজ হেলদি ডায়েট, ভাইয়া সরাসরি বসাবো না হচ্ছে? না না অবশ্যই অবশ্যই, নোটপ্যাড আমরা কোনো কিছু কপি করে নিয়ে এসে ডাইরেক্ট বসাবো না, যা কিছু করব আমরা নোটপ্যাডের মাধ্যম দিয়ে করব। কেন ডিরেক্ট করবো না হচ্ছে মানে এটা দিয়ে দিব সরাসরি? এখন আপনি সরাসরি বসেন, এটার জন্য দরকার গিয়া করবে না। এইবার আপনি এরপর এরপর থেকে আপনি কিছু হ্যাশট্যাগ ইউজ করেন,
আপনার নিশ ওয়াইজ আপনি আবার নেল প্যাটেলে চলে যান, নেল প্যাটেলে যে ইয়াগুলো ছিল না সাজেস্ট গুলো আপনি এখান থেকে নিতে পারেন, বা আপনি হচ্ছে অল হ্যাশট্যাগ যেটা আছে এখান থেকে নিতে পারেন। তবে আমি বলবো যে এখান থেকে নেওয়াটা বেস্ট, তার কারণ হচ্ছে আপনি এখান থেকে সিপিসি রেট, তারপর এটা সার্চ ভ্যালু কেমন আছে এগুলো আপনি পেয়ে যান এখান থেকে। ভাইয়া এখানে তো ওয়ার্ডের একটা লিমিটেশন আছে না, মানে ক্যারেক্টার লিমিটেশন থাকলে ওরা আপনাকে দেখিয়ে দিবে। দেখিয়েছে কি কোনো কিছু? না ভাইয়া দেখে তাহলে আপনি বসান, যতক্ষণ না দেখাচ্ছে বসাতে পারেন। আমি যতটুকু জানি এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন, এখন লিমিটেশন তো দেয়া নাই, দেওয়া থাকলে নিচে বলে দিত। আমরা হচ্ছে কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি এবং আমাদের যে আমরা যে রিলেটেড হচ্ছে পেজটা তৈরি করছি সে রিলেটেড কিছু কথা হচ্ছে মানে ডিসক্রিপশন আমরা এখানে দিয়ে দিয়েছি। তো আমরা এখানে এটাকে ইন্ডিকেট আচ্ছা আমরা যেটা করতে পারি, আমাদের কিছু হ্যাশট্যাগের আমরা হচ্ছে যে হ্যাশট্যাগ দিলাম, তো দেওয়ার পরে আমরা এখানে যেটা করতে পারবো কিছু ইমোজি অ্যাড করতে পারি, ঠিক আছে? আমরা ইমোজি অ্যাড করার জন্য এখানে আমরা কি করবো একটা টেকনিক অবলম্বন করবো, সেটা আমরা লিখে দেবো যে ক্লিক হিয়ার। তার কারণ দেখেন আমাদের বায়োর উপরে কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা দেখাচ্ছে, তো আমরা যদি এখানে ক্লিক হিয়ারটা করি বা ক্লিক হিয়ারটা লিখি তাহলে কিন্তু দেখা যাবে কি আমার ওয়েবসাইটটা যদি উপরে দেখাচ্ছে এটা আমরা নিচের দিকে পাবো, অর্থাৎ নিচের দিকে পেয়ে যাচ্ছি। তো যেহেতু নিচের দিকে পেয়ে যাচ্ছি তাহলে কিন্তু আমি একটা ইন্ডিকেটর বলতে পারছি যে ক্লিক হিয়ার দিয়ে, আমি যদি ইমোজি নিয়ে সে দেখাই দিই যে নিচের দিকে ক্লিক করেন তাহলে সে কি হচ্ছে আমার নিচেতে ক্লিক করবে, ঠিক আছে? তাহলে ক্লিক হিয়ার। এবার আমরা আমরা কোথায় যাব, গেট ইমোজি ডট কম, যে সাইট গুলোর কথা বলা হচ্ছে বা যেগুলো ইয়া করা হচ্ছে যা এগুলো সবগুলো নোট করে রাখবেন। এখন হয়তো মনে করছেন যে আমার কাছে তো ভিডিও আছে এগুলো যে কোনো সময় পেয়ে যাবো বা এটা, তো এইগুলো অবশ্যই নোট করে রাখবেন, কেন যে কোনো কারণবশত আপনার কম্পিউটার ক্র্যাশ করতে পারে বা হার্ড ডিস্ক ক্র্যাশ করতে পারে, ঠিক আছে? কিন্তু একটা হ্যান্ড মানে কপি করে রাখলে বা হ্যান্ড নোট করে রাখলে এগুলো থেকে যাবে, এই জন্য সবসময় হ্যান্ড নোট করবেন। আবার দেন আরেকটা দেন বা তিন দুইটা বা তিনটা দিয়ে দিতে পারেন তাহলে নিচে দিকে যাবে। ঠিক আছে, এইবার আপনি আপু আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে কি যে আমরা এই যে ক্লিক হেয়ার যেটা দিলেন এইখানে আরেকটা ইন্টার চাপ দিবেন, একটু ফাঁকা করে দেন, ক্লিক হেয়ার ক্লিক হেয়ার, এটাকে একটা নিচের দিকে নামাই দেন, এই তো। এবার আপনি এটা সেভ করে দেখেন যে এটা দেখতে কেমন লাগছে বা কেমন হয়েছে, ঠিক আছে? সাবমিট করে দিয়ে এবার প্রোফাইলে যান, গিয়ে দেখেন এটা কেমন হয়েছে। ভাইয়া এই যে 150 ক্যারেক্টার, আচ্ছা তাহলে আমি এটা আচ্ছা পেস্ট করেন, আপনি তাহলে টেক্সট কম করে দেন। ঠিক আছে, এবার হয়ে গেছে। এবার আপনি প্রোফাইলে গিয়ে দেখেন যে আপনার প্রোফাইলের ডিজাইনটা কেমন আসছে। দেখেন এবার আমার কি দেখাচ্ছে, কিন্তু
রাখা ওয়েবসাইটটা গেল কোথায়? ওয়েবসাইট কি দেওয়া হয়েছিল না? হ্যাঁ ভাইয়া, ওই যে মানে এই যে মানে এটা যদি চলে যায়, মানে যখন সাবমিট করা হয় এটা যদি না না চলে যায়, আচ্ছা এখানে আপনি আবার বসাই নিন আপনার ইয়েটা ওয়েবটা। এই যে দেখেন কি সুন্দর দেখাচ্ছে, যে আমার ক্লিক হেয়ারটা বলছে, যদি আমার ওয়েবটা উপরে ছিল কিন্তু এখানে কি দেখাচ্ছে নিচের দিকে। এবার আপনি এখানটাতে পিকচার এডিট করা, আমার অ্যাড দেওয়া বা যেগুলো আছে এগুলো কমপ্লিট করেন। আচ্ছা ভাইয়া, আমি কি এখানে হচ্ছে আমার ফাইবারের লিংকটা কি দিতে পারবো? হ্যাঁ, আপনি যদি আপনার ফাইবারে অ্যাকাউন্ট মানে মার্কেটিং করার জন্য আসেন, গিগ মার্কেটিং এর জন্য, তখন আপনি যেটা করতে পারেন, এখানটাতে আপনি আপনার গিগের লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। সেই ক্ষেত্রে একটা কাজ করবেন, যে আপনি এখানে ডাইরেক্ট ফাইবার রেটটা দিবেন না, আপনি এটা বিটলি থেকে শর্ট লিঙ্ক করে নিয়ে আসবেন, শর্টনার করে নিয়ে আসবেন, ঠিক আছে? শর্টনার করে নিয়ে এসে দিবেন, যেন কোনো ক্লায়েন্ট এসে ওটা আপনার বুঝতে না পারে যে ওটা আপনার ওয়েবসাইট মানে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট না, বা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট এটা যেন বুঝতে না পারে। তো আমরা এখন আমাদের যে প্রোডাক্ট গুলো মানে নিয়ে কাজ করবো, সেই নিয়ে শুনতে এখন একটা মানে ছবি এখানে অ্যাড করব। তো ভাইয়া, ফুড রিলেটেড ছবি তো আমরা গুগলে হচ্ছে সার্চ গুগলে গুগলে সার্চ করে নিন তাহলে হবে। সার্চ করবো জি। কথাও বলেন, কাজও করেন, পুরোপুরি চুপে যায় না। তো আমরা হচ্ছে এখন গুগলে সার্চ দিলাম, এখানে সার্চে আমরা হচ্ছে একটা ছবি নিচ্ছি আমাদের প্রোফাইলের জন্য। তো আমরা এই ছবিটা নিচ্ছি, এখন আমরা হচ্ছে আমাদের প্রোফাইলে চলে আসবো। এবং ভাইয়া, ছবিটা কি রিনেম বা হচ্ছে ওইটার প্রপার্টির এটা কি আমরা ডিলিট করে দিব এখানে যাওয়ার সময়? আমরা যখন কোনো কিছু একটা তৈরি করব, অবশ্যই আমরা কি করব, যে এটা আমরা এসিও করে নিব, যেটাই আমরা দেই না কেন, প্রথম কাজ হচ্ছে আমাদের এসিও করে নিতে হবে। এসিও করে নিয়ে দেন আমরা আমাদের ছবিগুলো আপলোড করব। কেন, আমাদের ইনস্টাগ্রামটা কি ইমেজ মার্কেটিং সাইট, তাই না? আমরা যে কোনো কাজ করব যেহেতু ইমেজের উপর বেস করে বা ছোট কন্টেন্ট ভিডিওগুলো দিয়ে, তা আমরা অবশ্যই মার্কেটিং করে কি করব, এসিও করে নিব। আর এসিওর মধ্যে আমরা ট্যাগ ইউজ করে দেব। এতে হবে কি, যে ওই ট্যাগ গুলো লিখে যখন সার্চ করবে আমার ইমেজ গুলো কিন্তু যাবে, আর যখন সে ইমেজে ক্লিক করবে তখন কিন্তু কি হবে, আমার প্রোফাইলটা শো হবে, ঠিক আছে? এই জন্য আমরা অবশ্যই ইনস্টাগ্রামের ক্ষেত্রে অবশ্যই আমরা হচ্ছে ইমেজ এসিও করে ফেলবো, এটা মনে রাখবেন সবাই। তো এখন আমরা হচ্ছে আমাদের ইমেজটা এসিও করব। তো প্রথমে আমরা আমাদের ইমেজের হচ্ছে রিনেম করে নিব। তো আমরা এখন হচ্ছে আমাদের ছবির প্রপার্টিতে চলে যাব। আপু কাজ করেন, থেমে গেলেন কেন? না ভাইয়া, মাউস মানে ওদিক চলে যাচ্ছে, হয়তো মনে করি আপনি মনে হয় কাজ। না না না, তো আমরা আমাদের হচ্ছে ছবির প্রপার্টি ডিটেলস এ এখন যাব। এখানে যে আমরা প্রথমে হচ্ছে এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এসিও করা আছে, প্রথমে এসিও করা আছে সম্ভবত। এসিও করা থেকে আমরা কি করব, এসিওটাকে ফার্স্টে রিমুভ করে ফেলবো। হ্যাঁ, রিমুভে ক্লিক করেন, ক্লিক করেন। এইবার হচ্ছে রিমুভে, রিমুভ অপশনে ক্লিক করেন। এই যে আপু,
না না আপু, ওই যে রিমুভের অপশনে ও রিমুভ করে ফেলছে, এখানে তো দেখাচ্ছে, টাইটেল দেখাচ্ছে, তো এখানে ক্লিক করতে হবে। এবার সিলেক্ট অল, সিলেক্ট অল আপু। এই যে আমরা, আচ্ছা আমি আমি দেখাই, এই যে ফার্স্টে আমি এখানেতে রিমুভে ক্লিক করবেন। আমরা যেটা করব, প্রথমে আমরা এটাকে রিমুভ করার জন্য, এই যে ডিটেলস গুলো রিমুভ করার জন্য আমরা এইখানে ক্লিক করব। করার পরে আমাদের এই যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা, এই রিমুভের, এই যে রিমুভ, এইখানে আমরা যে সিলেক্ট করব। করার পরে আমরা এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করব। করে দেখেন আমাদের সবগুলো সিলেক্ট হয়ে গেছে, দেন আমরা এটাকে রিমুভ করে ফেলবো। এটা রিমুভ করলে দেখেন আর আছে কোনো কিছু? আর কোনো কিছু নাই। এইবার আমরা আমাদের যে টার্গেটেড ট্যাগ লাইন আছে বা সাবজেক্ট আছে, আমাদের যে কিওয়ার্ড গুলো আছে, আমরা সেগুলো দিব। আর এই যে 5 স্টার রেটিং, রেটিংটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা এখানেতে ডাবল ক্লিক করব। ঠিক আছে, ডাবল ক্লিক করলে আমার রেটিংটা স্থায়ী হয়ে যাবে। যদি আমি একটা ক্লিক করি এটা কিন্তু আবার চলে যাবে, কিন্তু ডাবল ক্লিক করলে এটা রেটিংটা থেকে যাবে। তো এখন বাকিগুলো কাজ করে না আপু। ভাইয়া আমার তো প্রোফাইলের যে নেমটা এখানে, টাইটেল এবং সাবজেক্টের তো ওই দুইটাই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ আমরা হচ্ছে এখন এসইও করার সময় আমাদের টাইটেলে, আমাদের হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইলে যে নেমটা আছে আচ্ছা আপু, সেটা এখানে দিব। হ্যাঁ বলুন। এইখানে যেটা দিচ্ছেন টাইটেল, টাইটেলটা হচ্ছে আপনার এটা কোন টপিকস এর উপর আছে। ঠিক আছে, তো আমরা যেহেতু এটা যদি কোনো নির্দিষ্ট, যেমন এটা আপনি কি দিচ্ছেন, প্রোফাইল লিংক দিচ্ছেন না, মানে প্রোফাইল ফটো। আচ্ছা, প্রোফাইল ফটোতে আমরা অবশ্যই আমাদের প্রোফাইলের নামটা দিব। আর যদি আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে যখন এটা মানে পোস্টের জন্য করবেন, তো পোস্টের টাইটেল যেটা থাকবে সে টাইটেলটা আপনি এখানে দিয়ে দিবেন, সাবজেক্টও সেটা দিবেন, এবং হচ্ছে যে আমাদের টাইটেল যেটা থাকবে সেখানেও আমরা সেটাকে ইউজ করবো। যেটা প্রোফাইলের প্রোফাইল ফটো, এই জন্য আমরা যেটা করব, আমাদের প্রোফাইলের যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা দিব। ঠিক আছে, কেন সার্চ করবে ইউজার নেম দিয়ে। ভাইয়া হ্যাঁ বলেন। এই ক্যানভা থেকে যদি কোনো কিছু এডিট করে আনা হয় ছবির ক্ষেত্রে, তখন এই যে এই যে এটা রিমুভ করার পরে, রিমুভ করার সময় তো ইয়াটা পাওয়া যায় না, এরকম একটা ফর্ম যেটা দেখাচ্ছেন দেখছে এখন। এইটা হচ্ছে আপনি ক্যানভা থেকে এডিট করে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এটাকে প্রপার্টিজে যাবেন, এই সেম ফর্মটা পাবেন। প্রপার্টিজে? হ্যাঁ হ্যাঁ প্রপার্টিজে। ভাইয়া পুরো নামটাই তো দিব, 35 এটা আছে, এটাও তো দিব, তাই না? হ্যাঁ আপনি এটাও দিতে পারেন, দিবেন, বা এটা না দিলে চলবে। আপনি এখানে 35 টা দিবেন না, 35 বাদ এটা দিবেন, কেন আপনাকে তো সার্চ করবে ওটা দিয়ে। আর হেলথি স্ন্যাক্স এর পর একটা ফাঁকা দিয়ে দেন, একটা স্পেস দিয়ে দেন, কেন এটা দিলে হবে কি, যে কেউ যদি আপনার হেলথি লিখে সার্চ করে তাও আপনারটা যাবে, কেউ যদি স্ন্যাক্স লিখে সার্চ করে তাও আপনারটা যাবে। আমরা এখন হচ্ছে যে ট্যাগ গুলো হচ্ছে আমাদের বায়োতে ইউজ করেছি, আমরা সে ট্যাগ গুলো এখানে হচ্ছে ইউজ করব, কিন্তু আমরা এখানে ট্যাগের ক্ষেত্রে আমরা হ্যাশট্যাগটা ইউজ করব না, শুধু ওয়ার্ড। ভাইয়া মাউস নড়ে বেড়াচ্ছে। আচ্ছা আচ্ছা নেন। তো আমরা হচ্ছে এখন ট্যাগ গুলো লিখবো এখানে। হ্যাঁ ইন্টার দিতে হবে তো একটা টেক, মানে ট্যাগ লেখার পরে? না ইন্টার ইন্টার না, আপনি যেটা করবেন এটা হচ্ছে যে লেখার পরে আপনি হচ্ছে যে পাশে আমাদের যে রাইট অ্যারোটা আছে না, রাইট অ্যারোটাতে ক্লিক করবেন, তাহলে আপনি এটা ইয়া হয়ে যাবে, পাশেটাই চলে যাবে। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ভাইয়া এখানে কতটা দিতে পারবো, মানে কিওয়ার্ড? এখানে আপনি ইচ্ছা মতো যত খুশি তত দিতে পারবেন, এটাতে এর তো কোনো বাধা বন্ধকতা নাই এই জায়গাটাই।
তবে কেউ যদি আপনার হচ্ছে যে ইয়া করতে চান, অর্থাৎ হচ্ছে যে ইমেজ এসিও করতে চান, আমি তো আপনাদের বলেছি যে আপনারা করবেন কি যে ইয়া থেকে করবেন, ফটোশপ থেকে করলে ওটাতে আপনার মানে বেশি অনেক রকম ডিটেলস গুলো আপনি অ্যাড করতে পারবেন। আমরা নর্মালি যেহেতু আমরা কেউ ফটোশপের কাজ পারি না, এই জন্য আমরা কি যেটা সেভেন আছে আমরা এই সেভেনটাকে ইউজ করবো। সেভেনটা ইউজ করলে হয় কি যে আপনার একটা শর্ট তো তো দেখা যাচ্ছে যে মানে খুব সিম্পল, তো এই সিম্পল থাকার কারণে আমরা যে কেউ কাজটা করতে পারি, এই জন্য আপনি ওটা দিয়ে কাজ করতে পারবেন। আমরা হচ্ছে আমাদের ট্যাগটা দিয়ে ফেলেছি, এবার আমরা আমাদের প্রোফাইলের হচ্ছে লিংকটা এখানে অ্যাড করব। তো কপিরাইট যে অপশনটা আছে, কপিরাইট অপশন হচ্ছে আমাদের প্রোফাইলের লিংকটা হচ্ছে এখানে আমরা অ্যাড করব। আমরা প্রোফাইলের লিংকটা একটু কপি করে নিয়ে আসি। আমরা এখানে আমাদের কপিরাইটের জায়গায় হচ্ছে আমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি। এবার আমাদের কিছু করা লাগবে না, এবার আপনি এটা অ্যাপ্লাই করে দিবেন। ওকে, অ্যাপ্লাই করে আমরা ওকে করে দিব। আমরা এখন হচ্ছে আমাদের প্রোফাইলে চলে আসি। আমাদের প্রোফাইলে আমরা হচ্ছে এখন ফটোটা অ্যাড করব। আমাদের প্রোফাইলের ফটোটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আমাদের হ্যাঁ সেটিংস এ তো আমাদের কিছু কাজ আছে। না, আমাদের এই সেটিংস গুলো থেকে মোটামুটি দেখেন আমাদের সম্পূর্ণ কিছু কিন্তু হয়ে গেছে। নিচের দিকে দেখেন আপনার এখানে ফোন নাম্বারটা আর এই যে জেন্ডার যেটা আছে, তো জেন্ডারটা আমরা যখন বিজনেস পারপাস করব তো আমাদের দরকার নাই, যেটা আছে সেটাই এটাই থাকবে। ঠিক আছে, এখন আমরা দেখব আমরা হচ্ছে আসলে আমাদের ব্রাউজারে কিভাবে হচ্ছে আমরা। আসসালামু আলাইকুম, একটু স্ক্রিনশট একটু অফ দিবেন, সকালে ভিডিওতে চলে আসেন। ওকে, ধন্যবাদ, কন্টিনিউ করেন। আচ্ছা আপু, শেয়ার করে দিন স্ক্রিনটা। আমরা এখন হচ্ছে মূলত যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আমাদের ব্রাউজার থেকে, যেহেতু আমাদের ইনস্টাগ্রামটা মূলত আমরা মোবাইলের ব্যবহার করে থাকি, মোবাইল অ্যাপস এর মাধ্যমে ব্যবহার করার জন্য এটা তৈরি করা হয়েছে, বাট আমরা যখন হচ্ছে বাইরের কাজ করব সেহেতু আমরা হচ্ছে ব্রাউজারের মাধ্যমে কাজ করব। এবং যে প্রোডাক্ট গুলো হচ্ছে পোস্ট করব বা সেটা হচ্ছে আমরা ব্রাউজারের মাধ্যমে করব। তো আমরা এখন হচ্ছে কিভাবে ব্রাউজারের মাধ্যমে মোবাইল ভিউ নিয়ে যাব সেটা হচ্ছে আমরা আমি একটু বলি আপু, একটু সবাই ক্লিয়ার করে দিই যত নতুন আছে। সেটা হচ্ছে যে আমরা ইনস্টাগ্রামটা যেহেতু আমাদের একটা মোবাইল অ্যাপ, ঠিক আছে, ফেসবুক যখন এটাকে নিয়ে নেয় কিনে নেয়, তখন কেনার পূর্বে ইনস্টাগ্রাম কোম্পানি যিনি ছিল এটা কি করেছে, এটাকে শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছিল, পরবর্তীতে ফেসবুক এটাকে কিনে নেয়। তো কিনে নেওয়ার পরে তারা এই ফিচারটাকে চেঞ্জ করেনি, এটা শুধুমাত্র তারা মোবাইল ভার্সনে রেখে দিয়েছে। তো যেহেতু এটা মোবাইল ভার্সন, কিন্তু আমরা এখানে মার্কেটিং করতে আসছি, মার্কেটিং পারপাসে আমাদের দেখা যাচ্ছে অনেকগুলো অ্যাকাউন্টের প্রয়োজন হয়ে থাকে, তাই না? তো এই জন্য দেখা যাচ্ছে কি করতে হচ্ছে আমাদেরকে, এইটা তো আমরা কম্পিউটার থেকে ইউজ করতে পারবো না। দেখেন যে আমরা যদি, আচ্ছা আমাকে একটু কন্ট্রোলটা দিবেন। আচ্ছা দেখেন আমরা এখানেতে সবকিছু করার সুযোগ পাচ্ছি, যেমন আমরা এখান থেকে এডিট করতে পারছি বা আমাদের পিকচার চেঞ্জ করতে পারছি, সবকিছু করতে পারবো। কিন্তু এখানে আমরা কিন্তু কোনো কিছু নতুন পোস্ট করতে কিন্তু পারছি না, পারছি কি পারবো না, কেন? এইটা আসলে ইনস্টাগ্রামটা শুধুমাত্র মোবাইলের জন্য, এটা ডেস্কটপের জন্য না। তো এই যে ডেস্কটপের জন্য যেহেতু এটা না, তো এটা আমাদেরকে ডেস্কটপে কাজ করানোর জন্য কি করতে হবে, অবশ্যই আমাদেরকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। অর্থাৎ আমরা এটা দুইটা ওয়েতে আমরা কি করতে পারি,
যে আমরা এই ইনস্টাগ্রামটাকে আমাদের মানে ইউজ করতে পারি। তো একটা তো হচ্ছে যে, আচ্ছা কি আসলো এটা, একই তো হচ্ছে আমরা একটা অ্যাডন্স ইনস্টল করতে পারি। একটা অ্যাডন্স ইনস্টল করে আমি এটাকে মোবাইল ভার্সন নিয়ে আসতে পারি, অথবা আরেকটা যেটা করতে পারি সেইটা হচ্ছে কি, আচ্ছা এটা আপনার মানে ইনস্টাগ্রাম কপি হয়েছে নাকি? আচ্ছা একটু থামেন, আচ্ছা আপু আপনি আপনাদের জুমে চ্যাট বক্সটা যদি এখান থেকে ওপেন হবে কি, আপনি এখান থেকে একটা দেখেন, জুমে চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি। আচ্ছা দেখ আমি লিংকটাকে এখানে সার্চ করে নিচ্ছি, একটু থামি। আপুকে আছেন না কাজ করে নাই কিছুর জন্য? আমরা এখান থেকে কয়েকটা একটু দেখে নিচ্ছি, যদি আমি এটা লিঙ্ক যেটা আমি নিবো এটা কিন্তু লিঙ্ক আপনাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে? তারপর আমি একটু, আচ্ছা এই যে এটা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা লিংক আমরা আপনাকে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই অ্যাডনসটা মূলত ভালো কাজ করে, আপনারা চাইলে এই অ্যাডনসটাকে ইনস্টল করে নিতে পারবেন। এই অ্যাডনসটা দিয়েও আপনারা মোবাইল ভার্সনে কাজ করতে পারবেন, ঠিক আছে? আর এইটা ছাড়া আবার আরেকটা আছে যেটা আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে, সেটা কি করে সেটিং গিয়ে দেখেন, আমাদের কিন্তু মোবাইলে অলরেডি চলে আসছে আমাদের ইনস্টাগ্রামটা, ঠিক আছে? আমাদের যেটা ইনস্টাগ্রাম তৈরি করলাম সেটিং এখানে দেখাচ্ছে। তো আমরা আরেকটা যেটা করেছিলাম, আচ্ছা এতগুলো আমরা যেটা করতে পারি, আমরা ডাইরেক্ট রাইট বাটন ক্লিক করে যদি ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করি, করলে হবে কি যে আমাদের এই যে অপশনটা চলে আসছে, আমরা এটাকে বলবো কি, এইটাকে যতদূর পসিবল আমরা এটাকে হচ্ছে যে ছোট করব। আচ্ছা আপু আমি এখান থেকে এটা ধরছি, আপনি এটাকে ধরে এটাকে ড্রাগ করেন, ড্রাগ করে কর্নার করে দেন। রাখেন রাখেন রাখেন। আচ্ছা এইবার আমরা যেটা করব, এটাকে মোবাইল ভিউ নিয়ে আসার জন্য এই যে কর্নারটা আছে না মোবাইলের অপশন, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখন তো মোবাইলের মতো একটা ভার্সন চলে আসছে, অর্থাৎ এটা অ্যান্ড্রয়েডের মতো চলে আসছে দেখেন। তো যেহেতু এটা মোবাইলে অ্যান্ড্রয়েড আছে, অ্যান্ড্রয়েডে কাজ করবে, আমরা এটা করলাম। করার পর আমাদের এইখান থেকে আমাদের এটা কোনো একটা মোবাইল ভার্সন নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে গ্যালাক্সি S5 যেটা আছে আমি এটাকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখেন আমাদের কি এটা এখানে এসেছে ঠিকভাবে আসে নাই, আমাকে আর করতে হবে কি এটাকে আমি রিলোড রিলোড দিয়ে দিব। দেখেন আমাদের কিন্তু মোবাইল ভার্সনটা চলে আসছে। তো আপনি চাইলে এইটা দিয়েও কি করতে পারবেন, হ্যাঁ এখন আপনি এটা দিয়ে পুরোপুরি মোবাইলের মতো করে আপনি কাজটা করতে পারবেন। কি আপনার এটা জুম হয় না কিছুর জন্য? তবে এখান থেকে করতে পারবেন। এছাড়া হচ্ছে আমরা যদি মনে করি যে না আমাদের এই মোবাইলের এটা দিয়ে করবো, আপনি তাও করতে পারবেন, ঠিক আছে? দেখেন এটাও কিন্তু আপনার সেটা লগ ইন নিয়ে নিয়েছে, এই যে দেখেন নিয়ে নিয়েছে না। আপনি এটা ইউজ করলে এটা মূলত সুইটেবল। আমি এটা আপনাদের এই অ্যাডভান্সটা আমি যদি আগে বলেছিলাম, কিন্তু এর আগের ক্লাসে হয়তো আমি আপনাদের এটা এইটা দেখাতে পারিনি, অ্যাডভান্সটা খুঁজে পাচ্ছিলাম না সে সময়। তো এটা আপনি কিন্তু ইউজ করতে পারেন, এটাও খুব সুন্দর কাজ করে। তো আপনাদের যেটা ভালো লাগে আপনি সেটা থেকে করবেন। তো আমাদের ওটা হচ্ছে সেটিংস করে করতে পারি, এটা তো হচ্ছে আমাদের ডাইরেক্টলি পেয়ে যাচ্ছি। তো এইটাতে লগ ইন করার জন্য ফার্স্ট আপনাকে লগ ইন করে নেবেন, করে এইটাতে লগ ইন করবেন, চলে মানে রিলোড দিবেন, চলে আসবে। তো
আমরা আপাতত এইটা থেকে দেখাই, এটা থেকে দেখা সেটা মানে জুম করে দেখাতে হবে। এখন আমরা কি করতে পারি, এখান থেকে পোস্ট করতে পারি। তারপর আপনার বাকিটা আপনি কন্টিনিউ করেন, আপনি কন্টিনিউ করেন আবার। ভাইয়া এটা জুম হচ্ছে না, মানে এই পেজটা জুম হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ জুম হচ্ছে না। ওকে গ্যালাক্সি S5 আছে, ওখানে রেসপন্সিভ দিলে বড় করা যাবে সম্ভবত, দেখেন। না রেসপন্সিভ দিলে এটা বড় করা যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে। এটা মনে হয় পিসির জন্য, মানে এটা নিচ্ছে না। আমি নিজে এখানে ট্রাই করলাম, এই যে এবার নিয়েছে, এবার নিয়েছে। এদের জুম হয়ে ইয়া চলে আসছে, কিন্তু আপনি এটা বড় হচ্ছে না, ঠিক আছে? তো আপনি চাইলে আপাতত করতে পারেন এখান থেকে। আর যদি একেবারে সমস্যা হয় তাহলে আপনি এইটা থেকে, এটা থেকে করা যাবে। আচ্ছা আমার সমস্যা হচ্ছে না, মানে আপনাদের দেখতে হয়তো সমস্যা হচ্ছে, আমার সমস্যা। তাহলে এটা থেকে করেন, সেম জিনিস, এখানে যেটা দেখাবে এখানেও দেখাবে। স্যার তো এখান থেকে দেখালে জিনিসটা আসলে কি হয়। আচ্ছা আমি এখান থেকে দেখান, এই অ্যাডন্সটা থেকে দেখান এবার বাকিটা। আমরা হচ্ছে এখন হলো কিছু একটা পোস্ট করব, যেহেতু আমাদের কোনো পোস্ট নাই, তো আমরা এখান থেকে এখন হচ্ছে কোনো একটা ছবি পোস্ট করব। তো আমরা ফার্স্ট হচ্ছে যে প্লাস চিহ্ন, এটা হচ্ছে পোস্ট করার অপশন, তো এখানে আমরা ক্লিক করব। যে আমরা যে ছবিটা হচ্ছে পোস্ট করব সেটা হলো এখানে সিলেক্ট করে নিব। আমাদের ছবিটা এখানে আমরা হচ্ছে জুম ইন এবং জুম আউট দুটোই করতে পারি, তো এটা জুম ইন হয়ে আছে, এই জন্য আমরা হচ্ছে এখন এটাকে জুম আউট করে একটা পুরো ছবিটাই হচ্ছে আমরা নিয়ে নিব। নিয়ে আমরা হচ্ছে এখন এখান থেকে আমরা ফিল্টারের মাধ্যমে এটার ফিল্টারটা চেঞ্জ করতে পারি, বা এটা রোটেট রোটেট করতে পারি। তো এখন হচ্ছে আমরা এটা নেক্সটে চলে যাব। এখন হচ্ছে আমরা হলো এখানে আমাদের ছবির কিছু ক্যাপশন বা ডিটেলস অ্যাড করব, যেহেতু আমার এটা ফুড রিলেটেড, সেহেতু আমরা আমি এটা কি ধরনের ফুড হচ্ছে মানে তৈরি করেছি সেটা ডিসক্রিপশন এখানে দিতে পারি, বা আপনারা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেটা ডিসক্রিপশনটা আমরা এখানে দিতে পারি। তো আমি ভাইয়া এখানে কি কিওয়ার্ড কিছু ইউজ জি জি এইখানটাতে এইটাতে যেটা করবেন, যে এখানে আমরা এই যে প্রোডাক্ট যেটা ইউজ করছি সেটার কিছু বায়ো দিবেন, বা কিছু টাইটেল দিবেন, বা এটা কি রিলেটেড, বা এটার সুবিধা কি, সিম্পল কিছু বর্ণনা দিবেন। আর তারপরে আমরা এখানে কিছু দুই একটা কিওয়ার্ড ইউজ করে দিব, ঠিক আছে? আর অবশ্যই যে ডিসক্রিপশনটা এখানে দিবেন সেটা কিন্তু শর্ট হবে, খুব বেশি ডিসক্রিপশন দেওয়া যায় না, সেখানে হয়তো আপনি আগের মতোই লিমিটেশন আছে। তো এইখানে আমরা ছোট্ট একটা ডিসক্রিপশন দিব, আর দুই দুই থেকে তিনটা ট্যাগ ইউজ করে দিব, ঠিক আছে? তবে আপনি চাইলে এখানে ডিসক্রিপশন বাদে আপনি ফুলি ট্যাগও দিতে পারেন। ডিসক্রিপশন দি আর কিছু হচ্ছে ট্যাগ দি, দেন আচ্ছা এবার এখান থেকে আচ্ছা রাখেন, ওটা রাখেন, আপাতত রাখেন, দেখেন কোনো সমস্যা করছে কিনা, করলে তখন আপনি এটা আউট করবেন। এবার আপনি ট্যাগ নিয়ে এসে দিয়ে দেন এরপর থেকে। দেখেন এখানে সার্চ করছেন আপু, থামেন এক মিনিট, সার্চ করে দেখেন এখানে কিন্তু আসছে, যেগুলো সার্চ ভ্যালু অনেক বেশি, ঠিক আছে? আপনি যখন করবেন কি এগুলোকে সাজেস্ট নিয়ে নেবেন। আবার লেখেন, লিখে দেখেন যে আবার যেগুলোর বেশি আছে সেগুলোকে আপনি এখান থেকে, ওরা কিন্তু সার্চ করছে এই ইয়াগুলো দিয়ে। তো আমরা যেগুলো সার্চ দেখেন এগুলোতে সার্চ র্যাঙ্কিং গুলো দেখাচ্ছে যে কত পরিমাণ পোস্ট আছে, কি আছে, তো এগুলোকে আমরা ট্যাগ করবো, কারণ এগুলোকে সার্চ করা হচ্ছে এই এগুলো দিয়ে। তো এই জন্য আমরা এখান থেকে কিন্তু ট্যাগ গুলো নিয়ে নিতে পারি। তারপর আবার দেন, দেখেন কি আসে। দেন আরো কিছু ট্যাগ দেন, এখানে ট্যাগ আরো দেওয়া যাবে, আপনি এখানে ট্যাগ দেন।
এখানে আরো অনেকগুলো ট্যাগ দিতে পারবেন, পোস্টে আপনার অনেক কিছু করতে করা যায়, এই লিমিটেশনটা অনেক বেশি, আপনি এখানে আরো ট্যাগ ইউজ করতে পারেন। এক কথায় আমাদের এই পরিমাণ ট্যাগ দিব যেন সে যেটাই লিখে সার্চ করুক না কেন আমরা কি করে যেন পেয়ে যায়। আপনি এই জন্য উবার সার্চ থেকেও কিছু একটা করে নিয়ে আসবেন, নিয়ে এসে দিবেন, দিয়ে দেখবেন প্লাস আমরা সার্চ ভ্যালুতে যেগুলো পাচ্ছি এগুলো নিয়ে নেবেন। আমাদের হচ্ছে মোটামুটি ডিসক্রিপশনটা কমপ্লিট এখন, আমরা হচ্ছে এখন আমাদের লোকেশনে চলে আসবো, যেহেতু আমরা হচ্ছে এটা বিজনেস পারপাস করতেছি প্রোফাইলটা, সেহেতু আমাদের লোকেশনটা সব সময় এটা করেন আপনার ব্রাউজার এটা করতে বলছে, ইনেবল করতে বলছে। ব্রাউজারের লোকেশনটা অফ আছে এই জন্য এই লেখাটা দেখাচ্ছে। এটা আপনি অ্যাডন্স থেকে ইনস্টল করছেন তো এই জন্য এটা আপনার দেখাচ্ছে, তবে আপনি যদি বিয়া থেকে করতেন তাহলে এটা দেখালে অফ মানে অন করলে এটা অন হয়ে যেত। এটা সিনক্রোনাইজ করবো আপু এটা না। আচ্ছা এটা আপনার এখন এখান থেকে অ্যাড মানে এটা যখন হচ্ছে আপনি এই জায়গা থেকে করতেন অর্থাৎ এইখান থেকে করতেন, তো আপনি যখন এখানেতে অ্যাড লোকেশনে ক্লিক করবেন তখন আপনাকে অটোমেটিক এখান থেকে একটা সিগন্যাল দিবে যে আপনি কি লোকেশনটা অ্যাড করতে চাচ্ছেন, অন করতে চাচ্ছেন কিনা। তখন ক্লিক করলে আপনার এটা চলে আসবে যে আপনি অ্যাড করতে পারবেন। এই যে তোমার এখান থেকে দিচ্ছে তাকে এটা অবস্থা থাক সেটিংস এ করে নাও যাবে। আপনার করবেন কি এখান থেকে লোকেশনটাকে অ্যাড করে নেবেন, করে নেওয়ার পরে আচ্ছা আমি এইটাকে না হয় দেখাই দিচ্ছি। ওই যে জুম আউট করলে ইয়েটা হয়ে যাবে ঠিক, জুম আউট করলে তো আপু ওটা হবে না, ওটা হচ্ছে আপনার মানে একটা সাইজ আছে, এই সাইজটা কিন্তু স্কোয়ার একটা সাইজ, এটাতে হলো। এবার আমি যেটা বলবো এখান থেকে লোকেশনটা অ্যাড করি, দেখেন এটা অ্যাডন্স থেকে দেয়নি, এই যে এবার অন করলাম এবার নিয়ে নিয়েছে ঠিক আছে। এবার আপনি যেটা করতে হবে এবার আপনার এটা আপনি কোন কান্ট্রি বেস করতে চাচ্ছি, এটা আমি ইউনাইটেড স্টেট বেস করতে চাই, আপনি ইউনাইটেড স্টেট উল্লেখ করেন, বা আপনি যদি কোনো নির্দিষ্ট এলাকা বেসে দেখাতে চান তো আপনি আপনার যে নির্দিষ্ট এলাকাটা আছে বা এরিয়াটা আছে আপনি এরিয়াটাকেও এখানে দেখিয়ে দিতে পারেন। তাহলে এই যে একটু থামেন, ইউএসএ লিখে থামেন, দেখেন এখানে কি দেখাচ্ছে, ইউএসএ টেক্সাস। আপনি যদি মনে করেন যে না আমার এইটা ইউএসএ টেক্সাস এলাকাতে দেখাতে চাই, আমার এই প্রোডাক্টটা শো করতে চাই, তাহলে আপনি ইউএসএ টেক্সাস যেটা আছে এটা আপনি দিয়ে দিবেন। যদি ইউএসএ তে ক্যালিফোর্নিয়াতে দেখাতে চান ক্যালিফোর্নিয়া সিলেক্ট করলেন, নিউ ইয়র্ক সিটিতে দেখাতে চাইলে নিউ ইয়র্ক সিটিতে সিলেক্ট করলেন ঠিক আছে। এক কথা আপনি যদি পুরো মানে কোনো স্টেট বেস দেখাতে চান আপনি সেই স্টেটের নামগুলো নাম সহ লিখবেন, স্টেটটা চলে আসবে আপনি সেটা সেটা ইউজ করবেন। কিন্তু আমরা চাচ্ছি যে না আমি এটা পুরো ইউএসএ বেস দেখাতে চাই, তখন আপনাকে এখানে কি করতে হবে, এটা ইউএসএ বেস এটা আপনাকে দিয়ে দিতে হবে। আর আরেকটা বিষয় আসছে যে আমাদের কিন্তু কিছু সময়তে কিছু ক্লায়েন্ট আছে তারা কিন্তু আমাদের বলে দেয় যে আমার এই পোস্টটা একটা নির্দিষ্ট ট্রাফিকের কাছে করতে হবে, তখন কিন্তু আমাকে সেই যে উনি যেটা বলে দিবে আমাকে সেটার উপর বেস করে কিন্তু কাজটা করতে হবে, এটা সবসময় মনে রাখবেন। আমি এখানে আপাতত ইউনাইটেড স্টেট থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখন আসছে কি ট্যাগ, ঠিক আছে ট্যাগ পিপল, তো ট্যাগ পিপলটা আপনি কি করবেন, ট্যাগ পিপলটা হচ্ছে যে আপনার যদি ফ্রেন্ড লিস্টে মানে ফলোয়ারে থাকে তাহলে আমি এখান থেকে ট্যাগ করতে পারি, কিন্তু আমার কি ফলোয়ার এখন আসছে কেউ ফলোতে নাই, তাহলে আমি কি করবো এটাকে আমি শেয়ার করবো, আমি শেয়ার করি। ভাইয়া আমার যদি কোনো ফলোয়ার না থাকে মানে প্রোফাইলে তাহলে আমরা কাউকে ট্যাগ করব না তাই তো? না আমার আমি তো এটা যত নিশ বেজ আসছি তাই না। আচ্ছা যে লাইভ যিনি অন করেছেন কেউ মিউট করেন, এটা ডিসপ্লেতে চলে আসছে, হোম ডিসপ্লেতে আসছে ঠিক আছে। দেখেন এটা কিন্তু ইউনাইটেড স্টেটস বেস দেখাচ্ছে,
একটু পাশে টাইপে আসি, এটাতে যদি একটু বড় আপনাদের দেখা দেখা যাচ্ছে। নিজে আপনি একটা পোস্ট করেছেন, পোস্টে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। প্লাস আমাদের যে আরো যে অপশন গুলো আছে এগুলো দেখতে পাচ্ছি। এখন আমাদের কি কাজ হবে? ফলোয়ার। আচ্ছা, তাহলে আমি ফলোয়ার করার জন্য কি করতে পারি? ভুলে গেছি, তাই না? আচ্ছা, আমরা যেটা করব, এই দেখেন সার্চ যে বাটনটা আছে। আচ্ছা, আমার কথাটা কি আসতে হচ্ছে? না না ভাইয়া, ঠিক আছে, ক্লিয়ার আছে ভাইয়া। আমার আসলে কথা বলতে আজকে খুবই সমস্যা হচ্ছে। আমরা এখানে যেটা করব, যে একটু ইয়া করেন, লাইটটা একটু অফ ইয়া করেন, মিউট করেন, বা তাহলে তো হয়, সাউন্ড আসছে। এখন আমার টার্গেটেড ইয়াটা কি, নিশটা কি? টার্গেটেড নিশটা হচ্ছে আমি এটা আপনার এই পিসির আমাকে দেখতে, আমার যে খুবই সমস্যা হয় সময়। দেখেন আমি যখন এখানে হেলদি ফুডস লিখছি, তো হেলদি ফুড লেখাতে কি হয়েছে দেখেন, মানে হেলদি লিখেছি, দেখেন হেলদি ফুডস আছে বা যাদের যে হেলথ রিলেটেড যেগুলো আছে এগুলো কিন্তু শো হচ্ছে, তাই না? তো আমি চাইলে এখান থেকে কি করতে পারি, ডাইরেক্ট প্রোফাইল গুলোতে গিয়ে আমি ইয়ে করতে পারি, ফলো করতে পারি, অথবা যেটা করতে পারি যে আমাদের এই যে হ্যাশট্যাগ যেগুলো আছে আমি হ্যাশট্যাগ গুলোতে চলে যেতে পারি। তো এই হ্যাশট্যাগ গুলোতে আসলে দেখেন এইগুলো কি দেখতে পাচ্ছি আমরা, টপ পোস্ট যেগুলো আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি, মানে কি এগুলো টপ পোস্ট। তারপর আমি যদি নিচে দিকে আসি, এগুলো মোস্ট রিসেন্ট, অর্থাৎ এরা কিন্তু এই টপিক গুলোর উপর পোস্ট করেছে। তো আপনি চাইলে এদের প্রোফাইল গুলোতে গিয়ে কিন্তু আপনি কি করতে পারেন, আমি সাপোজ আমি এটাই গেলাম, ঠিক আছে, যাওয়ার পর আমি যদি এর প্রোফাইলে ঢুকি, এর প্রোফাইলে গিয়ে দেখেন যে ফলোয়ার বা ফলোয়িং যেগুলো আছে, আমি যদি এগুলোতে চলে যাই, এগুলোতে গেলে দেখেন পাচ্ছি না, এখানে যারা একে ফলো করেছে বা ফলো মানে ফলো ব্যাক করেছে তারা কি, তারা কিন্তু সবাই উইটার উপর ইন্টারেস্টেড, ঠিক আছে। তা আমরা কিন্তু চাইলে কি করতে পারি, এদেরকে ফলো করতে পারি, কেন এরা আমার সেই প্রোডাক্টের উপর কি ইন্টারেস্টেড। আচ্ছা, আমার কথাটা কি কারো বুঝে আসে না, যে লাইভটা দেখছেন কি, লাইভ অন করেছেন কি, যে দেখছেন সে একটু মিউট করে দেখেন। তো এখান থেকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এটা কি আমার টার্গেটেড অডিয়েন্স, অর্থাৎ এরা হেলথি ফুড, হেলথি হেলথের উপর বা হেলথি ফুড যেগুলো আছে এগুলোর প্রতি ইন্টারেস্টেড আছে, অর্থাৎ আমি যখন এদেরকে ফলো করি তারা আমার পোস্টে কি করবে, লাইক কমেন্ট বা এই জাতীয় কাজগুলো এরা কিন্তু করবে, কেন এরা সবাই হচ্ছে হেলথের হেলথ হেলথ কে কি করে, লাইক করে। তো এখন আপনি যেটা করবেন কি, এগুলোতে হচ্ছে যে এই যে পার্সন গুলো আছে এই পার্সন গুলাকে আপনি কি করবেন, ফলো করবেন। তো আমি জাস্ট এখানে দুইটা ফলো করে রাখলাম, ঠিক আছে, এরপর আমি এখানে ফলোটা করছি না, আমরা এই ফলোর বিষয়টা আমরা আরেকটু পরেই বলবো, ঠিক আছে, আমরা ব্রেক টাইমের পরে এসে আমরা ফলোর বিষয়টা নিয়ে বলবো, আর বাকি যেটা আছে আমরা বাকিটা ব্রেক এর পর, আমরা একটু আগে ব্রেকটা নিয়ে নিই, যেহেতু আজান হয়ে গেছে, অনেকে আপনারা নামাজও পড়বেন বা আমাদেরও নামাজ পড়ার দরকার আছে, ঠিক আছে, আমরা নামাজটা পড়ে নিয়ে বা ব্রেক টাইমের পরে এসে নিয়ে আমরা আবারও বাকি কাজগুলো কি করে ফলো করবেন এইটা, আর আর যেটা আপনাদের বললাম যে আমাদের টার্গেটেড কিছু ক্লায়েন্ট আমাদেরকে একবার স্পেসিফিক ভাবে কিছু বলে দেয়,
যেটা আমি ফার্স্টের দিকে আপনাদের বলছি যে হয়তো আপনাকে বলে দিল যে আমাকে প্রতিদিন 20টা করে ফলোয়ার এনে দিতে হবে বা 15টা করে ফলোয়ার এনে দিতে হবে, এরকম যে কাজগুলো আপনি কিন্তু গিগে বাইরে রিকোয়েস্টেড এরকম হিউজ পরিমাণ পাবেন। এই কাজগুলো কিন্তু আপনি যেভাবে দেখিয়ে দিব আজকে মূলত, আপনি সেইভাবে কিন্তু খুব দ্রুত আপনি ইয়েটা পাবেন, ফলো ব্যাকটা পাবেন। ঠিক আছে, আমরা কিন্তু দেখেন এতদিন যেটা করেছি ফলো করে গেছি করে গেছি, কিন্তু ফলো ব্যাকটা খুব কম পেয়েছি, তাই না? কিন্তু দেখেন আমার আপনার মতো কিন্তু হিউজ পরিমাণ ফ্রিল্যান্সার তারা কি করছে, তারা এই ধরনের কাজগুলো নিচ্ছে, নিয়ে কিন্তু তারা কি করছে কাজগুলো করছে, তারা কিন্তু কাজ ডান করছে। তাহলে তারা কিভাবে করছে, এই যে একটা প্রসেস, তো এটা আমি চাইলে আপনাদেরকে পূর্ব দেখিয়ে দিতে পারতাম, তবে আমি এটা এই জন্য দেখাই নাই যে আপনাদের, আমি যদি সেইটা দেখাই দিতাম আপনারা হয়তো যে মানে ইনস্টাগ্রামের যে মানে কাজটা আপনি করবেন বা কাজ করতে গিয়ে আপনার কোথায় সমস্যা হচ্ছে এটা কিন্তু আপনি পেতেন না, বা এটার প্রতি আপনার যে একটা নতুন কিছু পেয়ে গেলে যে আকৃষ্টটা মানে অ্যাট্রাকশন যেটা এটা কিন্তু থাকতো না। এই জন্য আমি মূলত সেই ট্রিক্সটা দেখাইনি, চাচ্ছিলাম যে শেষের দিকে গিয়ে দেখাবো, তারা ব্রেকের পরে এসে বাকি যে কাজগুলো আছে আমরা সেগুলো দেখবো। ঠিক আছে, ক্লায়েন্ট আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে কাজগুলো দিয়ে থাকে, সেটা কেমন যে আমাদেরকে বলে যে আমাদের কিছু ফলো করে দিতে হবে, আমাদের প্রোফাইলে ফলোয়ার বৃদ্ধি করে দিতে হবে, বা আমাদের পোস্ট গুলো আছে পোস্ট গুলো, আমাদের প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্ট গুলোকে আমাদের টার্গেটেড যে অডিয়েন্স আছে অডিয়েন্সের কাছে পাঠিয়ে দিয়ে সেল করতে হবে, বা যেমন অ্যাপস ইনস্টল করতে হবে, বা দেখা যাচ্ছে আমাদের ইনস্টাগ্রামের মাধ্যমে আমাদের ওয়েবে ট্রাফিক আনতে হবে, এরকম অনেক রকম কাজ দিয়ে থাকে। ঠিক আছে, তো এটা নর্মালি আমরা করে থাকি। এছাড়া কিছু কিছু ট্রাফিক আছে বা কিছু কিছু বায়ার আছে যারা কি করে, তারা আপনাকে বলে দেয় যে আমি পোস্টটা মানে আমি পোস্টটা করাতে যাচ্ছি এমন একজনের কাছে যে যার প্রোফাইলে 20K বা 10K এর উপরে ফলোয়ার আছে, অর্থাৎ যার প্রোফাইলে 20K বা 50K এর উপরে ফলোয়ার আছে, আমি এইরকম ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে আমি কি করতে করতে চাচ্ছি আমার যে পোস্ট গুলো আছে আমি সেগুলোকে করে নিতে চাচ্ছি। ঠিক আছে, কারণ ইনফ্লুয়েন্সারটা কি আসলে, ইনফ্লুয়েন্সারটা মূলত হচ্ছে যে ওই সকল ব্যক্তি বা ওই সকল ব্যক্তির প্রোফাইল যাদের প্রোফাইলে 20K মানে এক কথায় 10K এর উপরে ফলোয়ার থাকবে। তো 10K এর উপরে ফলোয়ার আপনার এটা যত বেশি হবে তার পোস্টের ডিমান্ড বা তার পোস্টের রেট তত বেশি হতে থাকবে। ঠিক আছে, তো আমরা ধরলাম যে আপনার প্রোফাইলে 10K মানে 50K ফলোয়ার আছে, তো আপনি যখন যখন 50K ফলোয়ার থাকবে তখন ক্লায়েন্ট আপনাকে বলবে আপনার যে প্রোফাইলটা আছে সেখান থেকে আপনাকে একটা পোস্ট মানে পোস্ট করাই নিবে আপনার প্রোফাইলে। এটা হবে কি, আপনার যে 30K বা 40K বা 50K ফলোয়ার আছে, আপনি যখন একটা পোস্ট করবেন তখন আপনার যতগুলা ইউজার আছে সবার কাছে কি যাবে, একটা নোটিফিকেশন চলে যাবে যে আপনার এই ফলোয়ারটা হচ্ছে কি করেছে, কিছু পোস্ট করেছে। যেটা আমরা পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমরা যখন পিন্টারেস্টে কোনো একটা মেল মানে কোনো একটা পিন করি সেক্ষেত্রে হয় কি, সবার কিন্তু ইমেলে চলে যায় একটা নোটিফিকেশন যে সে একটা ইমেল ক্রিয়েট করে সে একটা নতুন পিন ক্রিয়েট করেছে, এরকম চলে যায়। ঠিক একইভাবে ইনস্টাগ্রামও তাই, যে আমরা যখন কার একটা প্রোফাইলে গিয়ে দেখি যে তার 50K বা 60K বা তার উপরেও ফলোয়ার আছে, তো সে যখন কোনো একটা পোস্ট করে তো এটা হয়ে যায় কি সবার কাছে মার্কেটিং হয়ে যায়। তো এর ফলে হচ্ছে কি যে আমার যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের যে টার্গেটের যে প্রোডাক্ট আছে প্রোডাক্টটা কিন্তু দ্রুত মানে সেল জেনারেট হয়, বা টার্গেটেড মানে বা আমাদের যে ক্লায়েন্ট আছে উনি যেটা চাচ্ছে এটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। তো ইনফ্লুয়েন্সারটাকে যদি আমরা আর একটু বলি যে ইনফ্লুয়েন্সারটা কি আসলে, দেখেন আমাদের যে বিভিন্ন রকম নায়ক নায়িকাগুলো যারা আছে তারা কি করে, কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা ধরেন যে একটা টি শার্ট বা একটা প্যান্ট নিয়ে বা দেখা যাচ্ছে কোনো একটা প্রোডাক্ট নিয়ে, জাস্ট প্রোডাক্টটা বাদিয়ে দিলাম, কোনো একটা টি শার্ট পরে যদি আপনার আজকে অ্যাড করে একটা, ঠিক আছে, বা কোনো একটা মুভি করলো কোনো একটা টি শার্ট নিয়ে, তাতে হচ্ছে কি সেটার উপর সেটাকে দেখে নিয়ে তার যে ফ্যান ফলোয়ার গুলো আছে তারা কি করছে ওই জিনিসটাকে সে কি করে কিনে বসে বা কিনে নেওয়া কিনে ইউজ করে। যদি আমি একটু এক্সাম্পল দিয়ে বলি,
বিশেষ করে এটা আপুদের উদ্দেশ্যে। আপুরা তো হচ্ছে যে কিছুদিন আগে একটা ড্রেস উঠলো না, যে পাখি, তারপর হচ্ছে যে কি যেন কিরণমালা, তারপরে আর যে তো পাখি নাটকের ড্রেসটা কি হলো, পাখি নাটকের ড্রেসটা পরে সে কিন্তু কি করলো, সে ড্রেস পরে সে জাস্ট একটা নাটক করেছে, কিন্তু এর মাধ্যমে হয়ে গেল কি, সেই কোম্পানির মানে যে যে কোম্পানি থেকে বা যে যাদের কোম্পানি প্রোডাক্টটা পড়েছিল বা কাপড়টা পড়েছিল, তাদের কি হয়ে গেল, একটা ফ্রিতে মার্কেটিং হয়ে গেল, যার জনপ্রিয়তা কি দেখেন যে একটা মানে সমর্থনে দুইটা ঈদ এমন গেছে যে পাখি ড্রেসই চলেছে মেয়েদের মধ্যে, কোন ড্রেস নিবে, পাখি ড্রেস নিবে, তাই চলেছে না? কিন্তু ওই ক্লায়েন্ট বা যিনি এটা পড়েছে, উনি কি একবারে বলেছে যে আপনি আমার এই প্রোডাক্টটা নিয়ে যে কিনেন বা আমার এই ড্রেসটা কেনেন, বলেছে কি? বলেনি। কিন্তু আমরা কি করছি, আমরা তার জনপ্রিয়তা লাভ হয়ে গেছে, যার জন্য হয়েছে কি, সে যেটা পড়েছে সেটাই কিন্তু আমরা নিচ্ছি, সেই পোশাকটা আসলে ভালো না খারাপ এটা কিন্তু দেখার কোনো বিষয় না, জাস্ট পাখি ড্রেস, নামটা হয়েছে উনি পড়েছে বিধে আমরা কিন্তু পড়ছি। এক্সাম্পল যে বলি, সালমান খানের যেমন তেরে নাম সিনেমা চুলটাকে বড় করে রাখলো, কি করলো, ওর দেখা দেখি সব চুল বড় রাখা শুরু করলো, ও যে প্যান্ট পরে সিনেমা করলো সেটার উপর বেস করে কি করলো, সবাই সেই প্যান্ট কিনা শুরু করলো। তাহলে কি ওই প্যান্ট কোম্পানি সালমান খানকে বলতে বলেছিল যে আপনি এই প্যান্টটা সেল করবেন বা এই প্যান্টটা কিনতে বলবেন, বলেছে কি? তা কিন্তু বলে নাই। কি করেছে, শুধুমাত্র সে পড়েছে, পড়ার কারণে সবাই কিন্তু এটা কিনেছে। তো ঠিক একইভাবে ইনফ্লুয়েন্সারও কিন্তু এইটাই, যে যার প্রোফাইলে বা যার ফ্যান ফলোয়ার অনেক বেশি থাকবে, তার প্রোফাইল থেকে যখন কোনো কিছু একটা সেন্ড করা হবে, সে কিন্তু আপনাকে সাজেস্ট করছে না যে আপনি কেনেন, কিন্তু সে যখন ওটাকে ফলো মানে পোস্ট করবে বা ইউজ করবে, তখন হবে কি যে ওনার যত ফলোয়ার গুলো আছে সবাই কি করবে, ওই জিনিসটাকে নিবে বা অ্যাকসেপ্ট করবে। তো যখন এরকমই কোনো একটা মানে ইনফ্লুয়েন্সার প্রোফাইল থেকে যখন কোনো একটা প্রোডাক্টকে সেল করা হয় মানে পোস্ট করা হয়, তো তার যে ফলোয়ার গুলো আছে তারা কি মনে করে, যেহেতু আমার আমি যাকে ফলো করছি সে যেহেতু এটা পোস্ট করেছে, তাহলে আমি এটা নিতে পারি, তাই না? এটা কিন্তু সে নিবে। তো এই মূল কারণ, এই উদ্দেশ্যে কিন্তু কি করা হয় যে বিভিন্ন ক্লায়েন্ট এরকম ইনফ্লুয়েন্সারদেরকে খোঁজে, যারা যাদের প্রোফাইলে আপনার 20K, 30K, 40K বা তারও বেশি হচ্ছে ফলোয়ার আছে। অর্থাৎ আপনার যখন ফলোয়ার বাড়তে থাকবে, আপনার পোস্টের রেটও কি বাড়তে থাকবে। ধরেন একটা ফলোয়ারের আমরা যদি একটু, আচ্ছা আমি এটা পরে যাই, পরে গিয়ে বলছি, তা ধরেন একটা প্রোফাইলের আমরা যদি একটু এটা নিচের দিকে আসি, ধরেন যে এর ইনার হয়, ধরেন ইনারই ইনার প্রোফাইলে হচ্ছে 20K ফলোয়ার আছে, তাহলে আপনি যদি একে একটা কাজ দেন, এ হয়তো আপনাকে কোনো একটা কাজ $10 করে দিতে চাইলো, তো দেখা যাচ্ছে আপনি করে নিলেন, আরেকজনের প্রোফাইলে গেলেন, এর দেখা যাচ্ছে আপনার কি, এইটাতে দেখা যাচ্ছে যে আপনার 50K আছে, ঠিক আছে? যেমন দেখেন এর ফলোয়ার কত, 25.4 মিলিয়ন, ঠিক আছে? তা এর এতগুলো, তো এখন একে যদি আপনি হায়ার করেন যে আপনি কি আমার পোস্টটা করে দেবেন, সে কি করবে, সে কিন্তু আপনার $10 করে দিবে না, সে কি করবে, সে আপনার কাছে আরো হায়ার রেট চাইবে, আরো বেশি রেট চাইবে, আর ইভেন্ট ক্লায়েন্টও কিন্তু আপনাকে এটা দিতে রাজি হয়ে যাবে। কেন রাজি হবে, কেন এই যখন কোন একটা পোস্ট করবে এর নিজস্ব প্রোফাইল থেকে, তখন কি হবে, এর যে ফলোয়ার গুলো আছে সবার কাছে কিন্তু কি হবে, ফলো মানে এই পোস্টটা চলে যাবে। তার মানে কি, আমার সিম্পল কিছু খরচ করে আমি কিন্তু একটা বিগ টার্গেট, বিগ অ্যামাউন্ট ইউজারের কাছে কিন্তু আমি আমার প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারছি, তাই না? এখন ধরেন যে এতগুলা মানে 25.4 মিলিয়ন ট্রাফিকের কাছে পাঠানোর পরে আমার কি এই এতজনের মধ্যে 1 মিলিয়নও কি সেল হবে না, বলেন? আমি যদি এতগুলার কাছে যদি মার্কেটিং করি, আমার 1 মিলিয়ন বাদই দিলাম, আমার কি জাস্ট লো 1K সেল হবে না, আমি যদি এতগুলার কাছে মার্কেটিং করি কোনো একটা প্রোডাক্ট নিয়ে, হবে কি হবে না বলেন? হবে। তাহলে আমি যেহেতু আমি এখানে আসছি মার্কেটিং করার জন্য বা আমার প্রোডাক্ট সেল করার জন্য বা আমার সার্ভিসটা প্রোভাইড করার জন্য, তো ক্লায়েন্টগুলো কি চাই, তাদের যে পণ্যগুলো আছে বা তাদের সার্ভিসগুলো আছে, তারা দ্রুত সেগুলোকে সেল করাতে চাই বা তাদের সার্ভিসটা ডেলিভারি করতে চায়, এই জন্য তারা কিন্তু ইনফ্লুয়েন্সারদেরকে খোঁজে। তো এই ইনফ্লুয়েন্সার কি করবে, তাদের পোস্টের উপর বেস করে একটা অ্যামাউন্ট নিবে, অ্যামাউন্ট নিয়ে তার পোস্টটা সে তার নিজের ওয়ালতে করে দিবে।
তো আমরা যখন কোন একটা ইনফ্লুয়েন্সার কে, যেহেতু আমাদের প্রোফাইলে হচ্ছে যে এত পরিমাণ ট্রাফিক নাই বা এত পরিমাণ ফলোয়ার নাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ইনফ্লুয়েন্সারদেরকে হায়ার করব, হায়ার করে তাদের দ্বারা কাজ করাই নিব, ঠিক আছে? তো যখন আমরা ইনফ্লুয়েন্সারকে হায়ার করব, তখন আমরা কিন্তু তাকে প্রথমেই টাকার অ্যামাউন্টটা বা পে কত নিবে এটা বলবো না, আমরা তাকে বলবো যে এরকম, বলবো যে আমাদের এরকম একটা কোম্পানি আছে, আমরা এরকম একটা কোম্পানির প্রোডাক্ট আপনাকে আপনার প্রোফাইল থেকে হচ্ছে যে পোস্ট করে দিতে হবে, এর বিনিময়ে আমরা আপনাকে আমাদের কোম্পানির পক্ষ থেকে দেন টি শার্ট নিয়ে, হয়তো আপনাকে তিনটা বা চারটা টি শার্ট আমরা আপনাকে গিফট করবো যদি আপনি আমার প্রোফাইল থেকে আমার এই পোস্ট করে দিতেন, ঠিক আছে? ও যদি রাজি হয়ে যায় ভালো, আপনি তাকে দিলেন, দিয়ে তার কাছে পোস্ট করে নিলেন, তারপর বিষয় আসছে সে যদি রাজি না হয়, তাহলে আপনি তাকে বলবেন আচ্ছা ঠিক আছে, আপনি আপনার প্রোফাইল থেকে পোস্ট করার জন্য আপনি কেমন অ্যামাউন্ট চাচ্ছেন বা কেমন পে নেবেন বা আপনি কি কার বিনিময়ে আপনি এটা করে দিবেন, তখন আগে কিন্তু পেমেন্টের কথাটা বলবেন না, আপনি তাকে বলবেন আপনি তাহলে আপনি কার বিনিময়ে আপনি করে দেবেন একটু বলেন। তো দেখা যাচ্ছে ও যদি আপনার কাছে টাকার কথা বলে বা পেমেন্টের কথা বলে, তো আপনি তাকে জিজ্ঞেস করবেন আপনি এসে কত দিতে চাচ্ছে, দেন তার সাথে একটা কথাবার্তা বলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফিক্সড করে আপনি তার প্রোফাইল থেকে হচ্ছে যে এটা করে নেবেন। তবে চেষ্টা করুন যত কমের মধ্যে করা যায়, আর আপনি এখানে যত কমে নেবেন তার থেকে বেশি রেটটা আপনি বলবেন কাকে, আপনার ক্লায়েন্টকে। কেন, আমার আমি যে করে দিব আমার এখানে লাভ থাকা, লাভ রাখতে হবে না, অবশ্যই রাখতে হবে। তো এরকম করে আমরা কি করব, এই ইনফ্লুয়েন্সারদেরকে হায়ার করব। এখন একটা বিষয় চলে আসে, যখন আমরা কোনো একটা অ্যাকাউন্টে গিয়ে করব, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি একে ধরেন যে টাকা দিয়ে দিলাম বা অ্যামাউন্টটা পে করে দিলাম বা আমি তাকে গিফট দিয়ে ফেললাম। এখন পরবর্তীতে আমার অ্যামাউন্ট বা টাকাটা পেয়ে যাওয়ার পরে এ যে আমার কাজটা করে দিবে সঠিকভাবে তার কি কোনো গ্যারান্টি আছে? তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কেন, সে তো আমার পোস্টে নাও করে দিতে পারে টাকাটা নিয়ে নেওয়ার পরে। তো এই যে দেখেন, এরকম যদি হয় যে কেউ আপনার পেমেন্টটা নিয়ে নিল, পেমেন্টটা নেওয়ার পর সে পোস্ট করছে না, আমি কিন্তু এর কাছ থেকে পেমেন্টটা ফেরত নিতে পারবো না, পারবো কি, পারবো না, তাহলে আমার তো সম্পূর্ণ লস। তো আমরা যেন লসে না পড়ে যাই বা আমাদের কোনো রকম মানে ক্ষতির সম্মুখীন না হতে হয়, এই জন্য এমন একটা সাইট আছে যেটা হচ্ছে, আমরা যদি আমি এর আগে আপনাদের বলেছি যে ইনফ্লুয়েন্সার মানে shoutout.com বা shoutcard.com, তবে এই সাইটে চলে যাব, আমি এখানে লিখি shoutcard.com, ঠিক আছে? আমি এটাতে চলে আসবো। কি ব্যাপার, এগুলো কি আসে, shoutcard.com লিখি তাও এটা এমন আসে? shoutcard.com যাক এবার আসছে। তো shoutcard.com এ আসবো, তো এইটা এমন একটা সাইট যেটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার, আপওয়ার্ক বা ফাইবারের মতো একটা সাইট, যেখান থেকে আমরা কি করতে পারি, মানে যারা ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে আমরা হায়ার করতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা যেটা করতে পারবো, আমরা এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি জাস্ট ব্রাউজার দেখা পাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, করলে ভিতরে ফিচারগুলো দেখতে পারবেন। তো আমাদের এখান থেকে দেখেন বিভিন্ন রকম যে ইয়াগুলো আছে, এটা যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে কিন্তু তাদের অ্যামাউন্ট গুলো দেখতে পারবেন। দেখেন এদের কত কার্ডটাতে কত আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এদের কি হচ্ছে যে এক একটা নির্দিষ্ট রেট আছে, তো আপনি এদেরকে দেখে নেবেন। তো আমরা একটা নির্দিষ্ট রেটের যে পাবলিক গুলো আছে এদেরকে আমরা হায়ার করব। হায়ার করার পর
এখানে বিষয়টা হয়ে যায় কেমন, যে আপনি এইখানে যাকে হায়ার করবেন তাকে আপনি আগে কাজটা দিবেন, সে আপনার কাজটা কমপ্লিট করবে। এক কথায় ফ্রিল্যান্সার বা ফাইবারের মতোই বলি। আমরা কি করি, আমাদেরকে আমাদের ক্লায়েন্ট আমাদের কাজ দেয়, আমরা কাজটা করে দিই। করে দেওয়ার পর কি হয়, একটা নির্দিষ্ট সময় রিভিউ থাকে, তারা আমার কাজটা দেখে, কাজটা ওকে হয়ে গেলে তারা কি করছে, আমাকে আবার তার পেমেন্টটা হচ্ছে যে একটা রেটিং দেয়, একটা রেটিং দিবে এবং হচ্ছে আমার পেমেন্টটা করে দেয়। তো ঠিক একইভাবে shoutcard.com কিন্তু একই। আমরা এখান থেকে যে ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে আমরা কি করব, এখান থেকে হায়ার করব, হায়ার করে আমরা তাদেরকে কাজটা দিব। কাজটা দেওয়ার পরে সে যখন যথাযথভাবে পোস্টটা করে ফেলবে, দেন আমরা সেই পোস্টটাকে চেক করব, সে আসলে করেছে কিনা, করা হয়ে যাবে, দেন আমরা তাকে একটা রিভিউ দিব এবং হচ্ছে তার পেমেন্ট যেটা আছে এটা আমরা তাকে পরিশোধ করে দিব। এর ফলে হচ্ছে কি, যে আমরা নিরাপদে আমাদের কোন একটা টার্গেটেড ক্লায়েন্টের বা টার্গেটেড যে যারা যে অডিয়েন্স আছে তাদের তাদেরকে আমরা কিন্তু মানে আমাদের এক কথায় ক্লায়েন্টের কাজটাকে খুব সুন্দরভাবে আমরা কি করে দিতে পারছি, করে দিতে পারছি। এর ফলে হচ্ছে কি, যে আমার কিন্তু কোনো রিস্ক তো থাকছে না, ইভেন্ট আমার কাজটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমরা করবো কি, সর্বপ্রথমে এসে আমাদের এখানটাতে একটা অ্যাকাউন্ট করে নিব। করে নেওয়ার পরে আমরা এদেরকে এরকম কিছু সাউট মানে ইনফ্লুয়েন্সার যারা আছে এদের সাথে আমরা আগে চুক্তিবদ্ধ করে নিব, যে আমি আপনার সাথে রেগুলার কাজ করব, তা আপনি কেমন পেমেন্ট নিবেন, ঠিক আছে, আমরা কথাবার্তা বলে রাখবো এদের সাথে। আর তারপরে দেখা যাচ্ছে যখন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে দিবে, তো সেই সময় কিন্তু আপনাকে তারা কি করবে, বলে দিবে যে আপনি যে ইনফ্লুয়েন্সারদের দিয়ে পোস্ট করাবেন তার কেমন ভিউয়ার আছে। তো আপনি তখন করতে পারেন কি, এই যে যারটা যাকে দিয়ে কাজটা করাবেন তার আপনি ইয়াটা নিয়ে যেয়ে বলতে পারেন যে তার প্রোফাইলে এত কে ভিউয়ার আছে, ফলোয়ার আছে বা এরকম ফলোয়ার আছে, ঠিক আছে, যে এদেরকে নিয়ে আমরা এদের দিয়ে পোস্ট করাবো। তো যাদের একেবারে 20K বা যে 30K এর মধ্যে যেগুলো আছে এরকম প্রোফাইল থেকে যদি পোস্ট করা যায়, এক কথা এর নিচে, এটা বললে ভুল হবে, 20K নিচে যেগুলো অ্যাকাউন্ট আছে এগুলো থেকে যদি আমরা কোনো একটা পোস্ট করাই, ঠিক আছে, একটা মাত্র পোস্টের জন্য সর্বনিম্ন $10 করে তারা পে করে থাকে একটা পোস্টের জন্য। আর যত বেশি হবে, ধরেন যে এর প্রোফাইল থেকে যদি করা যায় তাহলে কি সে $10 করে দিবে, না কিন্তু করে দিবে না, সে আরো বেশি রেট চাইবে। এইটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আপনি কেমন রেটের মধ্যে করাতে চাচ্ছেন আর বা হচ্ছে কেমন ফলোয়ার আছে এর মধ্যে করাতে চাচ্ছেন। ক্লায়েন্ট আপনাকে যখন বলে দিল যে আমি এরকম এর মধ্যে করাতে চাচ্ছি, তখন আপনি এগুলোকে দেখাবেন, ফার্স্টে একটু কমাগুলোকে দেখাবেন। যদি বলে যে না আমি এর থেকেও বেশি দেখাতে চাচ্ছি, তখন আপনি এই রকম গুলোকে দেখাবেন, প্লাস তাদের উপর বেশ একটা রেট বলবেন। তো ধরেন এই 2.5 মানে মিলিয়ন যেটা আছে, এই ধরেন বললো যে আমি একটা পোস্টের জন্য $50 নিব, তো আপনাকে যেটা বলতে হবে ক্লায়েন্টকে, আমি নিব কত, $80। যদি এত ডলার বলবে না, হয়তো $30 বা $40 এরকম বলবে, তো এরকম বললে আপনাকে সে করতে হবে কি, আপনি যেটা বলবে তার থেকে $10 হোক বা $20 হোক আপনি বেশি বলবেন, বেশি বলে আপনি কাজটাকে তার কাছ থেকে নিবেন, ঠিক আছে, দেখবেন ক্লায়েন্ট রাজি হয়ে যাবে। যখন আপনার বেশি থাকবে ট্রাফিক বা ফলোয়ার, আপনি যখন তাকে এইটা শো করাবেন সেটার উপর বেস করে কি হবে, সে কিন্তু রাজি হয়ে যাবে। মুজাহিদুল ভাই, আপনি কি ক্লাস করছেন না গল্প করছেন? আপনাকে আমি টেক্সট করতেছি। যাই হোক, আমরা করবো কি, এই যে ফ্রিল্যান্সার ইয়াগুলোকে ইনফ্লুয়েন্সারদের সাথে আমরা আগে থেকে চুক্তিবদ্ধ করে রাখবো। আর চুক্তিবদ্ধ করে রাখলে হবে কি, আপনি যখন কোনো একটা ইনফ্লুয়েন্সারকে, ধরেন যে আমি আপনাকে বলি, আপনাদের মধ্যে কাউকে আমি ক্লায়েন্ট, আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করলাম যে আমি আপনাকে রেগুলার আপনাকে দিয়ে রেগুলার কাজ করাবো, কিন্তু আমার কাছ থেকে রেট কম দিতে হবে, আপনি কম রেটে কাজ করে দিবেন কি দিবেন না বলেন, আমরা কিন্তু রাজি হয়ে যাবো। কেন, আমি একটা পারমানেন্ট হচ্ছে যে বায়ার পেয়ে যাচ্ছি বা পারমানেন্ট একটা ক্লায়েন্ট পাচ্ছি। তো এই জন্য যখন আপনি তাকে বলবেন যে না ঠিক আছে আমি আপনার কাছে রেগুলার কাজ করব বা রেগুলার আপনার হচ্ছে যে আপনাকে দিয়ে কাজ করাই নিব, তখন কি হবে, সে আমার অফারে রাজি হয়ে যাবে, দেন আমার সাথে কাজ করবে। তারপরে এইভাবে
এখানে আসবেন, এসে এখান থেকে ইনফ্লুয়েন্সারদেরকে হায়ার করবেন এবং এদের দিয়ে কাজ করাই নেবেন। আর এই ইনফ্লুয়েন্সিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং মার্কেটিং যেটা আছে এটার উপর কিন্তু হিউজ পরিমাণ কাজ পাওয়া যায়, ঠিক আছে? আমরা ইনস্টাগ্রাম থেকে কয়েক ধরনের কাজ পেয়ে থাকি, সেটা কেমন? একটা হচ্ছে যে আপনাকে প্রোফাইলে ভিউয়ার বৃদ্ধি করতে হবে, ঠিক আছে, অর্থাৎ ফলোয়ার বৃদ্ধি করতে হবে। তারপর কি আসে, দ্বিতীয়ত তার প্রোডাক্ট গুলো একটা নির্দিষ্ট কান্ট্রিতে সেল করে দিতে হবে, এটা একটা। আরেকটা হচ্ছে যে আপনাকে কোনো একটা ইনফ্লুয়েন্সারের মাধ্যম দিয়ে তার পোস্টটাকে মানে পোস্ট করাতে হবে, এতটুকু কাজ। আপনাকে ইনফ্লুয়েন্সারকে হায়ার করে আপনাকে পোস্টটা করাই দিতে হবে, এতটুকু কাজ। এই তিনটা কাজের মধ্যে কিন্তু আমরা পেয়ে থাকি। আর এই ইনফ্লুয়েন্সার মার্কেটিংটাই তো এই জন্য দেখা যাচ্ছে যে আমাদেরকে কি করতে হচ্ছে, যে এইখানে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, করে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? তো আমরা কিন্তু এইখান থেকে আমাদের জাস্ট সিম্পল একটা কাজের বিনিময়ে আমরা কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং কি করতে পারি, জেনারেট করতে পারি। তো এই জন্য আমরা এখানে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দেবো। আর অবশ্যই আমরা হ্যাঁ, আমাদের যে গিগটা আছে, আপনারা তো অনেকে গিগ তৈরি করেছেন ফ্রিল্যান্সারের উপর, তা আপনারা কিন্তু অবশ্যই সেই ফ্রিল্যান্সারের গিগে একটা সার্ভিস দিয়ে দিতে পারেন, যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ঠিক আছে? তো আপনি যখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং এটা দিবেন বা আপনার সার্ভিসের মধ্যে আপনি লিখে দিবেন যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ঠিক আছে, বা আপনার যে থাবনিলটা আছে থাবনিলে যখন আপনি বলে দিবেন যে আপনার আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার বায়ের রিকোয়েস্ট কিন্তু বেশি আসবে বা মেসেজ বেশি আসবে। কেন? যে এই ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা সম্পর্কে সবাই জানে না, ঠিক আছে? এই ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা সবাই জানে না, কি করে করতে এটা জানে। ইভেন এই যে shoutcut.com যেটা আছে এইটাই অনেকে জানে না। আমি আজকে এক ফ্রিল্যান্সারের সাথে কথা বলছিলাম, উনি কন্টিনিউয়াসলি $95, $85 এরকম করে অর্ডার পেতে আছে, একটা অর্ডার শেষ করার মাত্র আরেকটা অর্ডার পাই, এরকম একটা বান্দা, ঠিক আছে? ও অনেক আগে থেকে কাজ করে, সে নিজে জানে না যে shoutcut.com নামে একটা সাইট আছে যেখান থেকে আমরা ইনফ্লুয়েন্সারদেরকে হায়ার করে নিয়ে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে কাজগুলো করে নিতে পারি। ও করে কি, যে ও যখন shoutcut.com এর মানে ইনফ্লুয়েন্সারদের নিয়ে কোনো কাজ আসে, ও এটাকে স্কিপ করে দিয়ে স্কিপ করে ওটাতে সে রিকোয়েস্ট পাঠায় না বা এরকম মেসেজ আসলে ওগুলো কাজ সে করতে চায় না, সে জানেই না। অথচ সে বড় মাপের একটা ফ্রিল্যান্সার, সে একটা কাজ শেষ করতে না করতে আরেকটা অর্ডার পেয়ে বসে থাকে, অথচ জানি না। তো এই যে সিম্পল একটা কাজ, আপনি জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট আপনার হায়ার করবেন। তো আপনারা যেটা বলবো, আপনাদের সাজেস্ট করবো, আপনারা যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আপনাদের থাম্বনেইল এর মধ্যে অবশ্যই এটা বলে দিবেন বা উল্লেখ করে দিবেন যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ঠিক আছে? বা আপনি কি কি সার্ভিস দিবেন সার্ভিসের মধ্যে বলে দিবেন যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ঠিক আছে? তো এটা দেখে যখন আপনার থাম্বনেইলেই থাকবে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সেক্ষেত্রে কিন্তু যে কেউ আপনার এই থাম্বনেইলটা দেখে কিন্তু আপনার কাছে আসবে, যারা ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজছে। এই জন্য মনে রাখবেন যে আমরা অবশ্যই আমাদের থাম্বনেইল গুলোতে ইনফ্লুয়েন্সারের বিষয়টা উল্লেখ করব, ঠিক আছে? তো আপনার সবাই এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন। তো এবার আমরা আবার আমাদের প্রোফাইলের দিকে আসি, প্রোফাইলের দিকে আসি। তো এটা তো হচ্ছে আমাদের শাউট আউট বা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা গেল। আর আমরা নর্মালি যখন কোন একটা, যেটা আমাদের এখন একটা বিষয় বাকি আছে যে ফলো করা বা ফলোয়ার কি করে নিয়ে আসবো, তাই না? এটা কিন্তু আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ফলো করা বা ফলোয়ার নিয়ে আসা এটার জন্য যেটা একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু হিউজ পরিমাণ কাজ আমরা এখানে পাই, মানে ইনফ্লুয়েন্সারের কাজটা ব্যতীত আমরা আর যে কাজগুলো পেয়ে থাকি তার মধ্যে হচ্ছে যে ফলো ব্যাক করা, মানে ফলোয়ার নিয়ে আসা, প্রোডাক্ট সেলিং করা, এগুলো। তো ফলোয়ার ব্যাক করা যেটা আছে সেখানে কিন্তু বেশিরভাগটা যেটা প্রোডাক্ট সেলিং এটা আছে, প্লাস ফলোয়ার যেটা নিয়ে আসা, এটাতে আমরা কাজটা কেমন আসে, কিছু কিছু ক্লায়েন্ট আছে আপনাকে বলে দেয় যে আমাকে 15টা করে প্রতিদিন ফলোয়ার দিতে হবে, বা বলে দিল আমাকে 20টা করে ফলো দিতে হবে, বা বলে দিল আমাকে 7 দিনের মধ্যে হচ্ছে যে 500টা ফলোয়ার এনে দিতে হবে, ঠিক আছে? এরকম একটা সময় বলে দিল। এখন বিষয় হলো যে আপনি ফলোয়ারটা নিয়ে আসবেন কি করে, ঠিক আছে? আমরা এর আগে দেখেছিলাম বা আমরা শিখেছিলাম বা আমরা জানি যে আমরা যদি কাউকে ফলো করি সে একটা সময় পর ফলো ব্যাক করবে, তাই না? এখন এই একটা সময় কোন সময়,
সেটা একদিনও করতে পারে, 1 মিনিটেও করতে পারে, আবার 5 দিন পরে বা 10 দিন পরে বা 1 মাস পরেও করতে পারে, আবার নাও করতে পারে, তাই না? এমনটা তো হতেই পারে। তো এই যে যদি এমনটাই ঘটে, তাহলে আমি আমাকে যদি কোনো, আমি একটা কাজ পেলাম যেখানে আমাকে বলে দিল যে আপনাকে 15টা করে ফলোয়ার প্রতিদিন নিয়ে আসতে হবে, 15টা করে ফলোয়ার নিয়ে আসতে হবে 7 দিন। এখন যতগুলো 15-র উপর যত নিয়ে আসবেন, এটা আসলে আসলো, কিন্তু সর্বনিম্ন যেন 15টা করে থাকে প্রতিদিন। তাহলে আমি যদি এরকম ভাবে ফলো করে করে আমি এটা নিয়ে আসি, তাহলে এমন তো হতে পারে যে আমি কাঙ্ক্ষিত বা আমার টার্গেটের যে ফলোয়ার সেটা আমি পাচ্ছি না, বা 15টাই পাচ্ছি না, কেন ফলো করে যদি আমি নিয়ে আসতে চাই তাহলে কিন্তু পাবো না। তখন আমাকে করতে হবে কি, এটার জন্য একটা নিয়ম বা একটা ট্রিক্স আমি আপনাদেরকে আজকে বলি। সেটা হচ্ছে আমরা কি করব, আমরা সার্চে যাব, ঠিক আছে? সার্চে গিয়ে আমরা যদি এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে লিখি যে যেটা আমার যে টার্গেটেড কিওয়ার্ডটা ছিল, আমি সেই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, ঠিক আছে? যে হেলথি, তো হেলথি লিখে সার্চ করলে দেখেন আমাদের লিখে আছে হেলথি ফুড আসছে, তারপর হেলথি লাইফ স্টাইল আছে। তো আমরা যেটা হেলথি ফুডটা নিতে পারি, আমরা এক কথায় একটা যে দেখাই তো হেলথিটাই, তবে তবে যে হেলথিটাই গেলাম। এন্ড হেলথিতে যাওয়ার পর কি আসছে, এই হেলথির উপর যে পোস্ট গুলো আছে সেগুলো আমরা আসছি। তো সবার প্রথম যেটা আসছে কি, টপ পোস্ট, অর্থাৎ যে পোস্ট গুলোতে বেশি ভিউয়ার হয়েছে বা যেগুলো বেশি ইউজ হয়েছে সেগুলো আসছে। আমরা করবো কি, টপ পোস্ট গুলোতে যাবো না, আমরা করবো কি, এই যে মোস্ট রিসেন্ট, রিসেন্ট মানে কি, এগুলো আজকে হয়েছে, ঠিক আছে? আজকে পোস্ট গুলো হয়েছে, তার মানে কি এই যে পোস্ট গুলো যারা করেছে বা এই পোস্ট গুলোতে যারা লাইক কমেন্ট করেছে, তারা কি তাদেরকে যদি ফলো ব্যাক করে মানে ফলো করে, তাহলে কি আমাদের দ্রুত ফলো ব্যাক করবে না, ফলো করবে। এখন এটার জন্য করবো কি, যে আমরা কোন একটা পোস্টে ক্লিক করি, তাহলে আমি এই পোস্টে ক্লিক করি, ঠিক আছে? তো এই পোস্টে ক্লিক করে আমার দেখেন এখানে কি দেখাচ্ছে, তার প্রোফাইলটা দেখাচ্ছে। আমি একটু নিচের দিকে আসি, আমি এখানে দেখতে পাচ্ছি কি 54 সেকেন্ড এগো, অর্থাৎ এই পোস্টটা 54 সেকেন্ড আগে করেছে, ঠিক আছে? তো এখানে কিন্তু একটা লাইক কমেন্ট কিছু করেনি, তাহলে তো আমি কিন্তু কিছু করতে পারছি না, এটাকে ফলো করতে পারছি না। তো আমি করবো কি, আগে কিন্তু আমি একে ফলো করব না। আমরা যেটা করে থাকি যে যাদেরকে আমরা পাই আমার এই রিলেটেড, আমি তাদেরকে ফলো করে দিই। আমি কিন্তু কি করব, আমি এইকে ফলো করব না, আগে আমি আগে দেখব আমরা আসলে ফলোটা কেন করি। ফলো এই জন্য করি যে আমি ফলো করলে সেদিন আমাকে ফলো ব্যাক করে, কিন্তু অনেকে তো ফলো ব্যাকই করে না, তাই না? ও শুধু ফলো নিতে চায়। তাহলে আমরা কিভাবে এটাকে ইয়া করব, খুঁজে পাব? তো এটা খুঁজে পাওয়ার একটা নিয়ম হচ্ছে, একটু হয়তো কষ্ট করতে হয় তবে আমরা একটু সহজে খুঁজে পাই। তো দেখেন আমরা আগে এই যে নামটা আছে, নামের উপর ক্লিক করব। নামের উপর ক্লিক করার পর দেখেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এ ফলো করেছে, এর ফলোয়ার কয়টা, 61টা, আর এখানে ফলো করেছে কয়টা, 30টা। তার মানে এর ফলো মানে এর ফলোয়ারটা বেশি, ফলোয়িংটা কম। আমি তাহলে একে ফলো করব না বা একে ফলো করা যাবে না। কেন যাবে না, তার কারণটা হচ্ছে যে এর ফলো এর ফলোয়ারটা বেশি, ফলোয়িংটা কম। তার মানে এ চাই যে আমাকে সবাই ফলো করুক, আমি কম ফলো করব, ঠিক আছে? তো তাহলে একে করব না। আমি তাহলে কি করতে হবে, আমি আরেকটা পোস্টে যাই, আমি আরেকটা পোস্টে গিয়ে দেখবো, আমি ব্যাক করে চলে আসবো। আমি আবার এটাকে একটু ওপেন করি, আমি আবারও এর পোস্টে এর প্রোফাইলে যাব। এর প্রোফাইলে গিয়ে দেখেন এ কি করেছে, এ ফলো করছে, ঠিক আছে? এর ফলোয়িংটা কত, বেশি, কিন্তু ফলোয়ারটা কম। আমরা একটা জিনিস খেয়াল করব যে যাকে ফলো করলে, ঠিক আছে, যার দেখবেন যে ফলোয়ার এবং ফলোয়িং দুইটাই কি, দুইটাই সমান বা দুইটা বেশি, মানে দেখবেন যে আপনার ফলোয়ার যেটা আছে তার থেকে ফলোয়িংটা একটু বেশি আছে। তা আমি যদি এরকম পার্সন গুলাকে ফলো করি, তাহলে কি হবে, আমার কিন্তু দ্রুত ফলোয়ারটা পেয়ে যাব বা আমাকে ফলো ব্যাক করবে। কেন, এ ফলো করছে মানুষকে তার ফলোয়ার বৃদ্ধির জন্য। তা আমি যদি একে ফলো করি, ও কিন্তু আমাকে ফলো ব্যাক করবে, ঠিক আছে?
কেউ কিন্তু আমাদের মতোই দেখেন ফলো করে গেছে, কিন্তু মাত্র 9 জন ফলো ব্যাক করেছে 16 জনের মধ্যে। আমি যদি একে ফলো করি, ঠিক আছে, আমি একে ফলো করলাম, করার পর আমি এখানে মেসেজ এর কাছে যাব যে এই প্রোফাইলে আসবো, আসার পর আমি এখানে করবো কি যে একে একটা মেসেজ দিব, সাপোজ আমি হ্যালো এই কথাটা লিখে জাস্ট আপনি এই কথাটা লিখে দিয়ে তাকে একটা মেসেজ দিয়ে দেন। একটা মেসেজ দিয়ে দিলাম, আমি আবার একটু ব্যাক করব ওর প্রোফাইলে। আসার পরে আমরা যেটা করব, ওর প্রোফাইলে আমরা কয়েকটা পোস্টে আমি কি করব লাইক দিয়ে দিব। কয়টা লাইক দিব মানে 5টা পোস্টে লাইক দিব। আসলে এখান থেকে তো 5টাতে দেখা যাচ্ছে না, তো আমরা এইটাকে একটু এইখান থেকে দেখি। এখান থেকে হয়তো সেজন্য আমি এটাতেই গেলাম। দেখেন এই কিন্তু ফলোয়ার বাড়িয়েছে, দেখেন 1.7 ফলোয়ার আছে কিন্তু ফলোয়িং 0। একে তো ইয়া করে আমি একটু এর মধ্যে আসি, বা সে তুমি হ্যাশট্যাগ দিয়ে খুঁজি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমরা হেলথিতে আসলাম, এই পোস্ট ওপেন করলাম, দেখেন এই কি আছে, এতগুলো লাইক। আমি এর প্রোফাইল আবার যাব, গিয়ে একটু সময় লাগবে, ঠিক আছে, মানে যেহেতু 15টা বা 20টা আপনাকে করতে হবে একটু সময় লাগবে। এর দেখেন ফলোয়ারটা বেশি ফলোয়িংটা কম, তার মানে আমি একে কি করা যাবে কি যাবে না, কেন যাবে না, এর ফলোয়িংটা কম আছে, মানে এই চাই যে এর ফলোয়ারটা বাড়ুক কিন্তু ফলোয়িংটা কম থাক, এখানে যাবে না। যদি এটা সমঞ্জস্য 100 বা 150 বা খুঁজলে কিছু কম বেশি থাকতো তাহলে আমরা করতাম, তাহলে আমরা একে ফলো করব না, আমরা আবার একটু ব্যাক করব। এটা তো টপ পোস্টে ঢুকেছে, টপ পোস্টে ঢুকে তো লাভ নেই, আমরা যাবো কোথায়, আমরা রিসেন্ট পোস্টে যাবো। দুইটা লাইক আছে, এটা করেছে কি যে এটা হচ্ছে যে 5 মিনিট এগো 5 মিনিট আগে করেছে। আমি আবার এর পোস্টে যাই, পোস্টে যাওয়ার পর দেখেন এর ফলোয়িং এবং ফলোয়ার দুটো কি সমান সমান না, একটু কম বেশি কিন্তু কাছাকাছি। তার মানে কি আমি যদি একে ফলো করি ও কি করবে, ও আমাকে ফলো ব্যাক করবে, তা আমি তখন একে ফলো করে দিব। ফলো করলাম, করার পরে আমি একে আবার আগের মতো করে মেসেজটা দিব, আপনি তাকে একটা মেসেজ দিয়ে দিবেন। হ্যাঁ, তবে আপনি এটা ক্লায়েন্টের সাথে কথা বলে নিবেন যে তার সাথে আপনি তাকে আপনি ফলো মানে মেসেজ দিবেন কিনা। কিছু কিছু ক্লায়েন্ট আছে তারা কিন্তু মেসেজ দিতে না করে, তবে বেশিরভাগ ক্লায়েন্টই আছে তারা বলে দেয় যে আমি যাকে ফলো করব তাকে আপনি ফলো করে একটা মেসেজ দিয়ে দিবেন, মেসেজে তার প্রোডাক্ট সম্পর্কে বলবেন, এরকম বলে। তা আমরা ফার্স্টে তাকে প্রোডাক্ট সম্পর্কে বলবো না, আমরা করবো কি তাকে ফলো করে একটা মেসেজ দিব। ফার্স্ট টাইম মেসেজ দেওয়ার পরে আমরা করবো কি তার যে পোস্ট গুলো আছে আমরা তার পোস্ট গুলোতে করবো কি এখানে তাকে লাইক করে দিই। একটা পোস্টে লাইক করলাম, আচ্ছা আমরা এরকম করে নিলে আমাদের তার সবগুলো পোস্ট গুলো এখানে পাবো, ঠিক আছে। তা আপনি করবেন কি এর পোস্ট যেগুলো আছে এর পোস্ট গুলো 5টা পোস্টে আপনি লাইক দিবেন, 5টা পোস্টে লাইক দিবেন, একটা তো কমেন্ট করবেন। আমি এখানে লাইক দিলাম, কয়টা হলো, 2টা হলো, আপনি এখানে একটা দিলেন, 3টা 4টা 5টা, ঠিক আছে, আমি 5টাতে লাইক দিবেন আর একটাতে গিয়ে একটা কমেন্ট করে দিবেন। তো
কমেন্টে ক্লিক করুন, দেখেন এখানে কিন্তু কি করেছে, একজন শুধু লাইক দিয়েছে। আপনি চাইলে এখানে কি করতে পারেন, কমেন্ট করতে পারেন। দেখুন কমেন্ট করার জন্য ক্লিক করি, সাপোজ আমি এটাই লিখলাম, গ্রেট, দেন আমি এখানে পোস্ট করে দিলাম, ঠিক আছে। তারপর পোস্ট করলাম, দেখেন এটা কি হয়ে গেল, তার ও সরি, এটা আমার এটার নিচে পোস্ট কমেন্ট হয়েছে, রিপ্লাই হয়ে গেছে এটা। জাস্ট আপনি যে কোনো কিছু একটা এখানে কি করবেন, কমেন্ট করে দিবেন, যে কমেন্ট করে চলে আসবো। এটা হচ্ছে কি যে আমার এই যে কমেন্টটা করলাম, এতে হলো যে এই ক্লায়েন্ট যেটা আমি যাকে ফলো করলাম, এ কি করবে, এ যখন দেখবে যে আমাকে সে ফলো করেছে, ইভেন আমার পাঁচটা পোস্টে লাইক দিয়েছে, ইভেন আমাকে মেসেজ করেছে, তো সেই ভাবে কি আমি যদি একে ফলো ব্যাক করি, এ কিন্তু আমাকে কি করবে, হচ্ছে আমার আমি যদি তাকে ফলো ব্যাক করি সে আমাকে আনফলো করবে না, অর্থাৎ আমার ফলোর মধ্যে থাকবে। তো এরকম করে করবেন কি, আপনারা এইভাবে অ্যাকাউন্ট গুলোকে দেখবেন যে কোনটার ফলোয়ার এবং ফলোয়িং এই দুইটা একটু কম বেশি আছে, ধরুন এটা কিন্তু কিছু কম বেশি, তাই না, এটা আছে 46টা আর এটা আছে 12টা, কিছু কম বেশি। তো এরকম যেগুলো দেখবেন এগুলোতে আপনি পাঠিয়ে দিবেন, তার মানে কি একে ফলো ব্যাক করলে, ফলো করলে আপনাকে ফলো ব্যাক করবে। তা আমরা আবার ব্যাক আসবো, ব্যাক এসে আমরা এরকম ভাবে আবারও কি করব, আমরা একটু সার্চ করে দেখবো যে এরকম আবার কে কে আছে। আমরা যদি এবার ধরেন যে এটাকে নেই, আমরা আবারও এর প্রোফাইলে চলে যাব, দেখেন এরও কি কাছাকাছি না, কিছু কম বেশি আছে, এক একশো কম বেশি থাকতেই পারে, তো যেহেতু কিছু কম বেশি আছে সমস্যা নেই, আমরা একে একে কি করবো, একেও আমরা কি করব, ফার্স্টে ফলো ব্যাক করে নিব, তারপর আমরা একে আবার মেসেজ দিব। জাস্ট এই ট্রিক্সটা অবলম্বন করে আপনি ফলো করেন, দেখেন আপনার প্রতিদিন আপনার ফলো ব্যাক মানে ফলো ব্যাক আসা শুরু হবে, ঠিক আছে, মানে আপনার ফলোয়ার বাড়তে থাকবে। এটা করবেন, এর পাশাপাশি এভাবে একে পাঁচটা লাইক দিয়ে দিবেন, আমি আর লাইক দিচ্ছি না। তো এর পাশে আপনি আরো একটা কাজ করতে পারেন, সেটা কি করবেন যে আমরা শুধু এখানে হেলথ লিখে সার্চ করবো, ঠিক আছে, হেলথ লিখে সার্চ করার পর এখানে দেখবেন কি যে ভেরিফাইড পেজ কোনগুলো আছে হেলথ এর উপর, যেমন দেখেন এটা কিন্তু ভেরিফাইড পেজ, ঠিক আছে, আমি একটু এটাতে গিয়ে দেখি এটা কি আছে। তো এইটাতে আমরা এসে দেখি যে এর ফলোয়ারটা কত আছে, বা আচ্ছা দেখেন এর ফলোয়ার এতগুলো আছে, ফলোয়িং এতটুকু আছে, ঠিক আছে। তো আপনি যদি এই প্রোফাইলটা এসে জাস্ট কিছু দিনের জন্য বা কিছুদিন বলতে কয়েকদিনের জন্য আপনি একে ফলো করবেন, ঠিক আছে, একে ফলো করে রাখবেন, একে ফলো করে রাখলে হবে কি যে একে যারা ফলো করছে একে জানে, আমরা যেমন একটা প্রোফাইলে গিয়ে অন্যজনকে ফলো করছি, তো যারা হেলথ হেলথ এর উপর আছে তারা কিন্তু এই যে যেটা ভেরিফাইড পেজ আছে, তো ভেরিফাইড পেজ গুলোতে কিন্তু সবাই আসে, এসে এই ভেরিফাইড পেজ গুলোতে যারা লাইক দিয়েছে, যারা কমেন্ট করেছে, যারা ফলো ব্যাক করেছে, তাদেরকে কি হয় অটো ফলো আসে, অটো ফলোয়ার গুলো আসে। তো আপনি এটাকে করলেন, করে রেখে দিলেন, আপনি কয়েকদিন থাকেন, 4 দিন বা 5 দিন, দেখেন অটোমেটিক আপনার ফলোয়ার চলে আসছে, যখন এটা ফলোয়ার বেড়ে যাবে তখন আপনি আবার এখান থেকে একে কি করবেন, আনফলো করে দেন। বিষয়টাকে বুঝতে পেরেছেন? তারপর আমি যেখানে সব লিখি সবটাই লিখি, আচ্ছা আমি সব না, এটা যেটা হেল্প দিয়ে দেখানো হচ্ছে, তবে এটা তো আসে যদি এটাও লিখি, হ্যাঁ আনফলো কেন করে দিব, মানে উনি থাকলে সমস্যাটা হয়েছে। আচ্ছা বিষয় হলো যে আনফলো কেন করব, আপনি তো নিজের কাজ করছেন না, করছেন কি না, না করছেন কার কাজ, ক্লায়েন্টের কাজ। ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার 400 ফলোয়ার লাগবে বা 1K ফলোয়ার লাগবে 1 মাসের মধ্যে, আপনি তাকে 1 মাস কাজ করে 1K ফলোয়ার এনে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর আমার যদি এটাকে আমি লাইক দিয়ে রাখি মানে ফলো করে রাখি,
তাহলে কি আমার অটো ফলোয়ার কি আসতেই থাকবে না? আসতে থাকবে তো, তাহলে যদি আসতেই থাকে তাহলে কি ওই ক্লায়েন্ট পরবর্তীতে আমাকে আর কাজ দিবে? কাজ দিবে না। তো তাহলে আমাকে করতে হবে কি, যেখান থেকে ফলোয়ারটা আসছে আমার সেই জায়গাটাকে অফ করে দিতে হবে। আমার কাজ কমপ্লিট, আমি এখন আমার যে ফলোয়ার যেখান থেকে আসছিলাম এটাকে আনফলো করে দিব, যেন আর কোনো ফলোয়ার না আসে। প্রথমে ফলো করে কয়েকদিনের জন্য রেখে তারপরে আবার আনফলো করে। জি জি জি, আমার যখন ফলোয়ার বেড়ে যাবে তখন আমি আনফলো করে দিয়ে আমি ওর হচ্ছে ক্লায়েন্টকে কাজ জমা দিয়ে দিব। ঠিক আছে, ক্লায়েন্ট কিন্তু এটা বুঝতে পারবে না। ক্লায়েন্ট কিন্তু নর্মালে মনে করবে যে আমরা কাউকে ফলো করেছি এইটাই। দেন এইভাবে করে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। আর এইটা খেয়াল রাখবে যে অবশ্যই এগুলো ভেরিফাইড পেজ গুলোতে করতে হবে। যেগুলো ভেরিফাইড পেজ আছে দেখেন, ভেরিফাইড গুলোতে কিন্তু ভেরিফাইড চিহ্ন দেওয়াই থাকবে। এই পেজ গুলোতে গিয়ে করবেন, দেখেন এই পেজ গুলোতে যদি যাই তাহলে দেখছেন ফলোয়ার কিন্তু অনেক বেশি, তাদের ফলোয়ার অনেক বেশি। তো যারা এই রিলেটেড আসে, আমরা যেমন গত আমরা যদি আজকে আপনাদের এই ট্রিক্সটা না দেখাতাম আপনি কি করতেন বলেন তো? আপনি আসতেন এই রিলেটেড এসে, আমরা এদেরকে যারা ফলোয়ার আছে আমি তাদেরকে কি করতাম, ফলো করতাম না? করতাম তো নাকি, যে আমরা এদিকে এদেরকে ফলো করব, এরা একটা সময় পর আমাকে ফলো ব্যাক করবে। তো আপনার এই চিন্তা ভাবনাটা তো আরো অন্য জনেরও আছে, আরো 10 জনেরও আছে এই চিন্তা ভাবনা। তো তারা এসে কি করছে, আমাকে অটো ফলো করে চলে যাচ্ছে, তাই না? তারা আমাকে অটো ফলো করে যাচ্ছে, ইভেন এটার উপর বেস করে আমি কি হচ্ছি অটো ফলো ব্যাক পাচ্ছি। কি বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? মুজাহিদ ভাই তো আগে মাথা চুলকানো শুরু করে দিয়েছে। হ্যাঁ অবশ্যই, আমাদের মূল কাজ কিন্তু ফলোয়ার বাড়ানো। আর দেখেন আপনি যদি এইভাবে করে আপনার ফলোয়ার, হ্যাঁ আর আপনি যদি এইভাবে ফলোয়ার বাড়ানোর কিন্তু কাজ অনেক আছে। আর আপনি এইভাবে যদি কাজ করে আপনার পার্সোনাল অ্যাকাউন্টেও যদি আপনি 10K বলেন বা 10K না 20K বা আরো বেশি বাড়িয়ে নিতে পারেন ফলোয়ার, তাহলে আপনি কি নিজে একটা ইনফ্লুয়েন্সার হয়ে যেতে পারছেন না? জি ভাইয়া। হ্যাঁ, পোস্টের উপরও কি হচ্ছে মানে ডিপেন্ড করে, মানে আমি যদি প্রত্যেকদিন পোস্ট না করি। না, পোস্ট অবশ্যই করবেন, আপনি পোস্ট করবেন অবশ্যই। মানে ভাইয়া সোশ্যাল মিডিয়া যতগুলো সাইট আছে মানে প্রত্যেকদিনই পোস্ট করতে হবে, জি একটা না একটা করতে হবে। তো এটা পোস্ট করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার তো, আমরা তো একটা সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো সোশ্যাল মিডিয়া কি করতে পারি, লিংক আপ করে রাখতে পারি, তাই না? তো আপনি লিংক করে দেন ফেসবুকের সাথে, টুইটার সরি ইনস্টাগ্রাম লিংক করেন, ইনস্টাগ্রামের সাথে টুইটার লিংক করে দেন, তারপরে ইনস্টাগ্রামের সাথে আপনার টামলার রেডিট অ্যাড করে দেন। আপনি একটাতে পোস্ট করবেন, বাকি সবগুলো তো অটো হবে। ভাইয়া ইনস্টাগ্রামের সাথে তো লিংক আপ করার কোনো অপশন দেখলাম না। ফেসবুকের সাথে আছে? হ্যাঁ ফেসবুকের সাথে ওটা আছে, ওইটা আমি জানি। মানে ইনস্টাগ্রাম টুইটারের সাথে, টুইটারের সাথেও আছে। পিন্টারেস্টেও দেখবেন যে পিন্টারেস্টের সাথে এটা আছে। যেহেতু পিন্টারেস্ট হচ্ছে ইমেজ মার্কেটিং, এটা ইমেজ মার্কেটিং। তো দেখেন আমাদের এই দুইটা সাইট, অর্থাৎ দুইটা কিন্তু ইমেজ মার্কেটিং সাইট, পিন্টারেস্টটাও ইনস্টাগ্রামটাও, এই দুইটার উপর কিন্তু আমরা হিউজ পরিমাণ কাজ পাচ্ছি। ঠিক আছে, এই জন্য আপনারা ভালো করে মার্কেটিং করেন, ভালো করে কাজ করেন, এগুলো থেকে কিন্তু আমরা ভালো কাজ পাবো। মানে আমি যে মানে ছবিটা এখন হচ্ছে নিলাম, কারণ আমার কাছে এখন হচ্ছে সেরকম কোনো মানে ছবি পোস্ট করবো ইনস্টাগ্রামে মানে ছবি নাই, আমি গুগল থেকে মানে নিয়ে প্রত্যেকদিন পোস্ট দিলাম, এটা কি মানে কপিরাইট ধরার কোনো সম্ভাবনা আছে বা কিছু? মানে যেভাবে আমরা এসইও করলাম ওইভাবেই করে দিলাম, ছবির কোনো কপিরাইট ধরবে কি? আপনাকে এটা একটু এডিট করে নিতে হবে, এডিট করে নেওয়ার পরে দেন আপনি কি ওটা এসইও করে দিবেন। আর আমি তো আপনাকে কোথা থেকে ইমেজ কালেক্ট করতে হবে আমি সবাইকে শিখিয়ে দিয়েছি না, কোথা থেকে নেবেন ইমেজ গুলা? না ভাইয়া
তো আমি জানি না ভাইয়া আসলে আমি রেডিটের ক্লাস কে কে করেছেন আপনি ছিলেন না রেডিটের ক্লাসে হ্যাঁ হ্যাঁ ভাইয়া ছিলাম তো রেডিট থেকে একটা হামবুন নিয়ে আসেন তো হামবুন নিয়ে এসে মাথার উপর দেন উনার গিলি গেলাম ভাইয়া আমি কি রেডিটটা আমার ওপেনই হচ্ছে না ভাইয়া আমার ব্রাউজারে আমরা আমরা কোথা থেকে ইমেজ নিব সম্পূর্ণ ডিটেইলস আপনাদের দেখানো আছে ঠিক আছে আপনি সেখান থেকে ইমেজ নিয়ে এইগুলো কাজগুলো করবেন এটা অবশ্যই মনে রাখবেন তো আমরা এইভাবে করে আমাদের যে ইনস্টাগ্রামের কাজগুলো আছে আমরা কাজগুলো করব ঠিক আছে তো আশা করি এখন তো আর কোনো সমস্যা থাকার কথা না যে আমরা কি করে আমাদের যে ইয়াগুলো ফলোয়ারগুলোকে বৃদ্ধি করব বা আর যেগুলো আছে তাই না আমরা এখন আশা করি আমরা ইউজফুল ফলোয়ার নিয়ে আসতে পারবো এই ট্রিক্সটা অবলম্বন করে ভাইয়া হ্যাঁ ভাই বলেন আপনি যে বললেন না ছবি যেখান থেকে নিয়ে আসি পিক্সা ডে না কি একটা সাইট হ্যাঁ এখানে তো ছবি থাকবে বাট হচ্ছে আমরা যেরকম হচ্ছে ফেসবুকে আলাদা আলাদা অ্যালবাম করতে পারি সেরকম কি কোনো কিছু করতে পারি প্রতিটা জিনিসের ফিচার কিন্তু একটু ডিফারেন্ট আছে তাই না আপনি এখানে যেটা অ্যালবাম আকারে থাকে ওইখানেতে এখানে এটা এইভাবে আপনার গ্যালারির মধ্যে থাকবে আপনি জাস্ট এই গ্যালারি সিস্টেম এটা চেঞ্জ করে দিতে পারবেন এটাই আপনি যা পোস্ট করবেন এখানে তো গ্যালারি আকারে মানে থাকবে এটাই এখানে আপনি আলাদাভাবে করতে পারবেন না ঠিক আছে আমার অলরেডি দুইটা ফলোয়ার চলে আসছে ভাইয়ার কারিশমা নেন এবার এবার কি বলবেন বলেন আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট কিন্তু দেখতে পাচ্ছি তাই না তা আমাদের দেখেন কিছু করা যে এই সিম্পল কিছু আমরা কয় কি করেছি ছয়টা ফলো করেছি আর এই যে যে সিস্টেমটা বললাম আপনি এইভাবে করেন খুব দ্রুত পেজ মানে ফলোয়ার বাড়বে আশা করি সবাই বুঝতে পারছেন এইভাবে করে কাজগুলো করেন ঠিক আছে খুব সুন্দর মানে খুব দ্রুত এটা বৃদ্ধি করতে পারবেন ভাইয়া আমরা যখন বায়ারদের মানে কাজগুলো মানে জমা দিব সেটা তো এক্সেল শিটে দিতে হবে তাই না জি আমরা যে কোনো কাজ জমা দিব সেটা এক্সেল ফাইলের মাধ্যমে ইনস্টাগ্রামের এক্সেলটা মানে আমরা কিভাবে সাজাবো আচ্ছা বাকিটা তাহলে আমরা ব্রেক টাইমের পরে দেখি যেহেতু নামাজ যে সময়টা শর্ট আছে তো সবাই নামাজটা পড়ে নিয়ে তারপর আমরা আবার ব্রেকে আসবো ব্রেকের পর আমরা দেখাচ্ছি ঠিক আছে অন করেন সবাই এখন বিষয় হলো আমরা যতটুকু দেখলাম ঠিক আছে এটা তো আসলে সবাই বুঝতে পেরেছেন তো ফিরোজ ভাই আজকে মনে হয় বাসায় নাকি ঠিক আছে ভাই।